Yep. Two people are watching. Artist Spotlight episode 16. Ajge and Artist Spotlight episode 16 with Abhishek Chakraborty. Abhishek Chakraborty already royechen. Unake ami invite koreni. Yeah, let's wait for him to join with us. Adding to dekhacche. Acha. Adding dekhacche. Hopefully, yes. Yes. Hello. Fantastic. Eita. প্রত্যেক দিন একটা কি বলবো অদ্ভুত একটা ফিলিং হয় যখন যাকে আমি নিতে চাই সে যখন চলে আসে ফাইনালি তার আগের মোমেন্টটা অবধি একটা অদ্ভুত ধরনের টেনশন হয় যে টেনশনটা মানে বহু বছর হয়েছে এরকম কোন অনেক দিন পরে প্রথম স্টেজে ওঠার মতো একটা ফিল এক্স্যাক্টলি 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 তা 14 জন অলরেডি দেখতে শুরু করেছেন আমি যেটা বলছিলাম আর্টিস্ট স্পটলাইট এপিসোড 16 আজকে উইথ অভিষেক চক্রবর্তী হু ইজ আ ফ্যান্টাস্টিক সিঙ্গার সং রাইটার কম্পোজার অ্যান্ড আ মিউজিশিয়ান আমি ওনার গান শুনতে খুবই পছন্দ করি ইনফ্যাক্ট মানে বেশ কিছু গান এমন রয়েছে যেগুলো আমাকে অ্যাটলিস্ট খুব নতুন নতুন ডিরেকশন সে গানগুলো দেখিয়েছে তার আগে এটাও বলে রাখা উচিত যে প্রত্যেক দিনের মতো আজকেও একটা ডোনেশনের জন্য আমি এখানে অপশন রেখেছি সেবালয়া এটা আজকের আপনাদের ডোনেট করার জায়গা যদি মনে করেন যে আপনারা কিছু ডোনেট করতে চান ডেফিনেটলি তাহলে এখানে করবেন সেবালয়ার নিচে ডোনেট বলে একটা বোতাম থাকবে সেই বোতামটা প্রেস করে আপনারা ডোনেট করতে পারবেন শর্মিষ্ঠা রয় মিত্র বলছে হাই সুকৃতি বর বলছে হাই আই হোপ অল আর সেফ নাও ইন দিস সিচুয়েশন ইয়েস এখন অবধি আমরা দুজনেই সেফ রয়েছি অভিরূপ দাস ইজ ওয়াচিং হ্যালো বান্টি খুব ভালো লাগে দেখি আমি থ্যাংক ইউ দেখতে থাকবেন এবং আচ্ছা তুমি কি সেশনটা শেয়ার করে নেবে না করে নিয়েছো অলরেডি হ্যাঁ আমি করে নিয়েছি অলরেডি ও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক তাহলে আমি ডিরেক্টলি আমার ফার্স্ট প্রশ্নটা চলে যাই যে প্রশ্নটা কিনা একদম ম্যান্ডেটরি একটা প্রশ্ন এবং কি হচ্ছে যেমন তুমি কয়েকটা এপিসোড দেখেছো তো আমরা এখানে মেইনলি ফোকাস করছি আমার মনে হয় আমি তিনটে ক্যাটাগরি পেয়েছি একটা ক্যাটাগরি হচ্ছে এটা যে যেখানে তোমার ডেভেলপিং যে ইয়ার্স গুলো আছে সেই ইয়ার্স গুলো নিয়ে আমরা একটা আলোচনা করছি সেকেন্ডলি তুমি যখন প্রফেশনালি কাজ করতে চলে এসেছো এবং এখন অব্দি করছো সেই ফেজটা কিরকম যাচ্ছে এবং থার্ড এবং লাস্ট সেকশন উইচ ইজ যেখানে আমরা কিছু গান নিয়ে আলোচনা করবো যেগুলো তোমার পছন্দের গান তো আমি ফার্স্ট যে প্রশ্নটা ওই প্রশ্নটা আমি অলমোস্ট কনস্ট্যান্ট রাখি কারণ আমার নিজেরও এটা জানা হয় এবং আমি মনে করি যে সবাই জানতে আগ্রহী হবেন যে তুমি কিভাবে শুরু করলে তোমার আমার মনে হয় একটা নেটওয়ার্ক এর প্রবলেম হতো হলো তুমি ইউ জাস্ট আস্ক যে আমি কিভাবে শুরু করলাম ইজ ইট হ্যাঁ হ্যাঁ তোমার ইনিশিয়েশনটা কিভাবে হলো ছোটবেলায় আচ্ছা ইনিশিয়েশনটা আমার মনে আছে এখনো আমি আমি ছোটবেলা থেকে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজাতে আমার ইচ্ছা করতো বিভিন্ন রকম যা খুশি হোক সবার যেরকম শুরু হয় স্কুলে বেঞ্চ বাজানো দিয়ে বা বাড়িতে বাসন কোসন নিয়ে একসাথে বাজানো কিন্তু আমার যেহেতু আমার বাড়িতে প্রফেশনাল কোনো মিউজিশিয়ান ছিলেন না আমার বাবা ওয়াজ আ মাউথ অর্গান প্লেয়ার বাট বাবা প্রফেশনালি কোনোদিন বাজায় আচ্ছা তো আমি আই ডিড নট হ্যাভ দ্যাট আইডিয়া যে ওয়্যার টু স্টার্ট ফ্রম মানে আমার এটাও বাজাতে ইচ্ছে করতো ওটাও বাজাতে ইচ্ছে করতো সব থেকে ইম্পর্টেন্টলি আমাকে এটা বলে দেওয়ার কেউ ছিল না আমার চারিপাশে যে এইটাকে এইটা এইটা হচ্ছে গিটারের আওয়াজটা এরকম গিটার শোনায় বা এইটা হচ্ছে কিবোর্ডের আওয়াজ বা এটা ড্রামস এর আওয়াজ সুতরাং আমি যখন শুনতাম ছোটবেলা থেকে আমি যখন আছে খুব ছোট যখন তখন থেকে আমার এটা আমি বুঝতে পারতাম যে বিষয়টা আমার ভালো লাগছে কিন্তু আমার যদি কেউ জিজ্ঞেস করতো যে যা হয় বাঙালি পরিবার গান বাজনা ভালো লাগা মানে প্রথমে জিজ্ঞেস করা হয় তবলা শিখবি তখন আমি
আমি সেটা আমার যারা আমার পরিচিত মহলের মধ্যে যারা তবলা বাজাতো তাদের সঙ্গে গিয়ে বুঝতে পেরেছি যে তবলা মানে এইটাই কি খুঁজছিলাম, না 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 এইটা বোধহয় ঠিক নয়। তারপরে তাহলে কি গান শিখবি, গান না না গানটা তো গাইতে ইচ্ছা করে না। তো আমি এটা আমার মানে এন্টায়ার চাইল্ডহুড আমি কনফিউশনটাতে থেকেছি যে আমি এক্স্যাক্টলি কি করতে চাই, মানে আমি ফুটবল খেলতে চাই না, হকি খেলতে চাই না, ওয়াটার পোলো খেলতে চাই, আমি এটা বুঝতে পারতাম না। আমি এটা বুঝতে পারতাম যে আমি খেলতে চাই। খেলতে চান? হ্যাঁ হ্যাঁ সো তারপর অনেক পরে when I was in class 10 আমার মনে হয় আমি স্বভূমিতে একটা লাইভ কনসার্ট দেখতে গেছি, সেখানে লক্ষ্মী ছাড়ার একটা লাইভ কনসার্ট ছিল। লক্ষ্মী হুম ছাড়াও তখন একদম মানে ওরাও তখন অনেক ইয়াং, ছোট হ্যাঁ হ্যাঁ শুরু করেছে সবের সাথে। আই স গাবুদা প্লেইং ড্রামস, হুম হুম তখন আমি দ্যাট ওয়াজ দি পয়েন্ট, আমি মনে আমি রিয়েলাইজ করলাম যে আমি এইটা শিখতে চাই, আমি ড্রামস বাজানো শিখতে চাই। এইটা আমি এতদিন বুঝতে পারছিলাম না, এইটাই হচ্ছে বিষয়টা। তো দ্যাট ওয়াজ আ পয়েন্ট যে আমি ডিসাইড করলাম যে না আমি ড্রামস শিখতে চাই। তো ওইটা হচ্ছে আমার প্রথম যদি বলো যে নিজের ভেতর থেকে ইচ্ছা হওয়া যে দিস ইজ হাউ আই ওয়ান্ট টু ডু ইট। আমি আমার ওই এত বছরের যে ট্রান্সলেশনটা সেটা আই 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 স ইন কাপুদা। তো দ্যাট ইজ হাউ ইট অল স্টার্টেড। And then you went on to learn drums. আমি তারপরে খুব ইন্টারেস্টিং একটা গল্প এখানে, আমি জানি না কজন আছে যারা বিগিনার, তারা আমি জানি না তুমিও এরকম কোন একটা ফেজের মধ্যে দিয়ে গেছো কিনা। প্রচুর বিগিনার যায় আমাদের ভারতবর্ষে। আমি একজন ভদ্রলোকের কাছে এবার আমি খোঁজ খবর শুরু করি, বিকজ গাবুদা আই ডিন্ট নো হিম, তখন আমি জানতাম না কি করে ইয়ে করতে হয়। তো আমি তখন আমাদের পাড়াতে খোঁজ খবর শুরু করি, আমি বাড়িতে বলি যে আমি ড্রাম শিখতে চাই, বলো ঠিক আছে শেখ। তো আমি খোঁজ খবর নিই যে আমার যে পাড়াতে আশেপাশে কে আছে যিনি ড্রাম শেখান। তো আমাদের আমি বেলেঘাটা থাকতাম তখন, আমাদের ঠিক পাশের পাড়াতে একটা একটা অর্কেস্ট্রা ছিল যারা সেই সময় খুব পপুলার অর্কেস্ট্রা, প্রচুর শো করতো। ওইখানে যিনি ড্রামার ছিলেন তো আমাকে প্রচুর লোক সাজেস্ট করলো যে তুই ওনার কাছে ভর্তি হ। তো আই ওয়েন্ট টু হিম, আমি নাম করছি না। এবার আমাকে যেটা বলা হলো গিয়ে, আমাকে একটা না আমাকে বলা হলো যে তুমি 101 টাকা দাও। ঠিক আছে, 101 টাকা দেওয়া হলো। সেই 101 টাকার বিনিময়ে একটা রাবারের প্যাড, যেটা কম বেশি 1.5 ফুট বাই 1 ফুট সাইজ, হুম হুম একটা নোটেশনের খাতা আর হুম দুটো ড্রাম স্টিক দেওয়া হলো। আচ্ছা দিয়ে বলা হলো যে প্র্যাকটিস করো। হুম আচ্ছা ঠিক আছে, তো প্রথমে একদম গেছি, প্রথমে প্যারাডিডল প্র্যাকটিস করছি। এবার 2-3 কেটে গেল, আমি তখন ওই রাবারের প্যাডটাতে বাজাচ্ছি। আর আমি রোজ জিজ্ঞেস করতাম যে স্যার ড্রাম কিট কিনতে হবে না, কারণ ওই বয়সটাতে একটা ওই ফ্ল্যামবয়েন্স এটা খুব অ্যাট্রাক্ট করে, রাইট রাইট অত রাইট বড় একটা কিট, অত একটা ব্লেজি একটা বিষয়। হুম বলো না না এখন না দেরি আছে। তো একটা পয়েন্টে এসে আই লস্ট পেশেন্স, যে আরে আমি তো রাবার প্যাডের মধ্যে কাঠি দিয়ে বাজিয়ে যাচ্ছি, এতে তো সবেতেই একরকম আওয়াজ বেরোয়। মেবি ওই বয়সে আই কুড নট অ্যাপ্রিসিয়েট যে ওটা প্র্যাকটিস সেশনটা ওরকমই বোরিং হওয়ার কথা। আমি বললাম যে না 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 এই তো রাবার প্যাড বাজানো তো আমি শিখতে চাইনি। তো হুম তখন আমি আদা জল খেয়ে লেগে পড়লাম যে না আমি যাত্রা দেখে আমার ভালো লেগেছে, আর আমি যে করে হোক তার কাছেই পৌঁছাবো এবং তার কাছেই শিখবো। কারণ আমার এই তার আগেই একটা রেপুটেশন ছিল, আমি ছোটবেলায় বিভিন্ন রকম জিনিস শিখতে ভর্তি হতাম, আমার তারপরে ভালো লাগতো না আমি ছেড়ে দিতাম। তো আমার বাবা হি ওয়াজ আন্ডার দি ইম্প্রেশন যে এটা ওরকম একটা টেম্পোরারি ভূত যেটা আমার মাথায় হুম ঢুকেছে, আমি খুব হ্যাঁ হ্যাঁ শিগগিরই এটা এটাও কেটে যাবে। তো তখন আমি খুঁজে 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 আমি গাবুদাকে যোগাযোগ করি, অ্যান্ড দ্যাট ইজ তারপর গাবুদার কাছে যাই। আই ওয়াজ আ স্টুডেন্ট ফর অলমোস্ট 3-4 ইয়ার্স। ও ফ্যান্টাস্টিক! এইটা আমি জানতাম না অ্যাকচুয়ালি, আমি জানতাম না যে তুমি ড্রামস থেকে শুরু করেছো। এবং এই জন্যই এই প্রশ্নগুলো করা, যে না আমি যেগুলো জানি না সেগুলো আমারও জানা হয়, এবং যারা জানেন না তারা তো জানেন না এখানে যারা দেখছেন, এবং তাদের মধ্যে প্রচুর লোকে নতুন ভাবে জয়েন করলেন, যেমন কিনা জিত, শুভঙ্কর সরকার বলছে, রনি স্যার, নীলাঞ্জন দা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা শুভঙ্কর, ভাবিক দেখছে, রাহুল চৌধুরী, হ্যালো রাহুল, কুন্তল দে ইজ ওয়াচিং, হ্যালো কুন্তল, হাউ আর ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সুমন্ত সামন্ত ইজ ওয়াচিং, অম্বালি চক্রবর্তী দেখছেন এবং লিখেছেন হ্যালো, হ্যালো অম্বালি, শতদল মজুমদার ইজ ওয়াচিং, ইমন চক্রবর্তী ইজ ওয়াচিং, হ্যালো ইমন, এবং মহুল চক্রবর্তী ইজ অলসো ওয়াচিং, হ্যালো মহুল। তো ইনিশিয়াল ইন্সপিরেশনটা তাহলে আমি বুঝলাম গাবুদা ছিল তোমার। কিন্তু যদি আমি তোমাকে এটা জিজ্ঞেস করি যে তুমি মানে ওই টাইমটাতে কি কি ধরনের মিউজিক শুনতে, মানে মিউজিক্যাল ইন্সপিরেশন গুলো তোমার কি ধরনের রেকর্ডস থেকে আসতো? দেখো ওই সময় আমার আমার বাবা প্রচুর ওয়েস্টার্ন মিউজিক শুনতো, মানে সেই সময়কার ওয়েস্টার্ন, বনি, সিবিসা,
এলভিস, বিটলস, পিঙ্ক হুম ফ্লয়েড, হুম তো আমি এইগুলো শুনতাম। প্লাস আমাদের ইন্ডিয়ান মিউজিক তো ছিল, সেগুলো তো চলতোই, আমাদের ইন্ডিয়ান কন্টেম্পোরারি যে মিউজিক ছিল। হুম হুম এবার যা হয়, যেহেতু ছোটবেলা থেকে আমি কোনোদিন মিউজিশিয়ান হব ভাবিনি, হুম কিন্তু ওইগুলো ওই শুনতে শুনতে একটা কান তৈরি হওয়ার বিষয় থাকে, তো হুম তো হুম খুব ছোটবেলা থেকেই আমি বিভিন্ন রকমের গান শুনে বড় হয়েছি। মানে সেখানে কখনো আর ডি বর্মন চলছে, হুম হুম তারপরেই ওসি বিসা চলছে, তারপরেই রবিশঙ্করের রেকর্ড চলছে, হুম হুম যার জন্য আমার ওই অ্যাপেটাইটটা, দিস ওয়াজ মেইনলি বিকজ অফ মাই ফাদার। কারণ আমার হুম হুম বাবার ওয়েস্টার্ন মিউজিকের প্রচুর, খুব, হি ওয়াজ আ বিগ ফ্যান। হুম হুম তো আমি ওরকম ছোটবেলা থেকে খুব পাঁচমিশালি একটা মিউজিক শুনে বড় হয়েছি। অ্যান্ড ইট ওয়াজ লেটার ওয়েন আই, আমার কাছে, আমি খুব একটা ডিফারেন্স মানে কোনোদিন ডিফারেন্সিয়েট করিনি, মানে ইংরেজি গান বা বাংলা গান বা হিন্দি গান, ইট ওয়াজ অল গুড মিউজিক টু মি। ইট ওয়াজ লেটার যখন আমি গান বাজনাটা নিজে করা শুরু করলাম, তখন আমি ডিফারেন্সিয়েট করতে শিখলাম যে আচ্ছা, মানে ইন্ডিয়ান ফর্মে এরকম হয়, ওয়েস্টার্ন ফর্মে ওরকম হয়। যেমন আনন্দ শঙ্কর, আমাদের, মাই ফাদার ওয়াজ আ বিগ ফ্যান অফ আনন্দ শঙ্কর, তো আনন্দ শঙ্করের অনেকগুলো এলপি ছিল আমাদের বাড়িতে। হুম হুম তো আমরা আনন্দ শঙ্কর যখন শুনতাম, আই ওয়াজ আ বিগ ফ্যান, কারণ আনন্দ শঙ্কর ওয়াজ ভেরি ডাইনামিক। আর আমি এটা শুনে বুঝতে পারতাম আনন্দ শঙ্কর ক্রিয়েটেড সামথিং হুইচ নো ওয়ান এলস কুড ক্রিয়েট, এটলিস্ট আমি সেই সময় শুনিনি। কারেক্ট মানে আমি কারেক্ট এটা বুঝতে পার, আমি পরে, মানে আমি এখনো, মানে অফ লেট ও আমি যখন আনন্দ শঙ্কর শুনি, আই স্টিল ফেল টু ডিফাইন হোয়াট এক্সাক্ট জনার ইট ফলস ইন। হুম 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 মানে আর ইট ওয়াজ সো ডাইনামিক, তোমাকে ইট ওয়াজ অলমোস্ট লাইক আ রোল প্লে। মানে গানগুলো ট্রু, শুনতে শুনতে হি উইল টেক ইউ টু দ্যাট প্লেস। কারেক্ট তুমি কারেক্ট যখন কাজিরাঙা বিট শুনছো, তোমার মনে হবে তুমি একদম সন্ধেবেলা অন্ধকারের মধ্যে একটা গাছের তলায় বসে আছো, এবং এবং লুকিয়ে বসে আছো, কখন একটা বাঘ বা একটা ভাল্লুক আসবে, তাকে তুমি দেখবে। এটা মানে দিস ওয়াজ হুম আনন্দ শঙ্কর। তো আমি এরকম বহু বহু বিভিন্ন রকমের মিউজিক শুনে বড় হয়েছি, সুতরাং আই ডিড নট নো কোনটা তখন কি বলে, হুম সেটা হুম আমি পরে বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পারলাম। এবার তারপরে যখন তুমি ধরে নাও ড্রাম শিখতে শুরু করলে, তারপরে আমি জানি না, তুমি তারপরে কি তুমি যখন কলেজ টলেজে গেলে তখন কি আরো বেশি ফ্লারিশ করলো তোমার মানে মিউজিক প্লেইং হ্যাঁ এর যে সার্টেনলি, ব্যাপারটা? হুম হুম হ্যাঁ আমি ড্রামস বাজাতে শুরু করলাম। দেখো, প্রথম 1-1.5 বছর আই ডিড নট প্লে এনিওয়্যার, আমি তখন নিজেই বাজাতাম। হুম 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 তারপরে যা হয়, তখন ইট ওয়াজ দিস বিগ জায়ান্ট ওয়েভ অফ বাংলা ব্যান্ড, করেক্ট তখন করেক্ট চারিদিকে দ্যাট ওয়াজ দি অনলি ফর্ম অফ মিউজিক দ্যাট ওয়াজ হ্যাপেনিং, হুম হুম যার জন্য আমরাও তখন বন্ধু বান্ধব যারা আশেপাশে ছিলাম, তারা ডিসাইড করলাম যে না না, আমরাও একসাথে গান, প্রথমে ব্যান্ড ফর্ম করবো কোনোদিন মনে হয়নি। হুম হুম তো আমরা তখন খুব, মানে আমিও তখন বেসিক বাজাতে পারি, যে ছেলেটি গিটার বাজায় সেও কোনো রকমে একটা ব্লক কর্ড বাজাতে পারে, তো সেইটা নিয়েও আমরা একসাথে বসতাম, ইউজ টু প্র্যাকটিস। এবার এরকম করতে করতে যা হয়, উইথ টাইম মোর পিপল জয়েন্ড ইন অন্য হুম জায়গা থেকে, তারা গান বাজনা করা শুরু করলে বা তারা কিছু ভ্যালু এডিশন দিতে শুরু করবে, হুম হুম তো এরকম করতে করতে উই ডিসাইডেড যে না, এটা তো ভালোই, মানে খারাপ হচ্ছে না, হুম মানে শোনা যাচ্ছে, মানে উঠে চলে যেতে হচ্ছে না, এরকম একটা বিষয়, তো ওয়াই ডোন্ট উই ডু দিস মোর সিরিয়াসলি। তো হুম তখন হুম এবার ওইটা কি হয়, যখনই সামনে একটা টার্গেট থাকে, মানে ওই হুম বলে না, পরীক্ষার রুটিনতে রুটিন টাঙিয়ে যাওয়ার পরেই লোকে সিরিয়াসনেসটা ইয়ে হয়, বিকজ ইউ রাইট হ্যাভ আ রাইট টার্গেট ইন ফ্রন্ট। রাইট তো ওই সময় বিকজ আমাদের ওই একটা টার্গেট আমরা নিজেদেরকেই নিজেদের জন্য তৈরি করেছিলাম, যে উই উইল পারফর্ম হুম হুম কমার্শিয়ালি টাকা নিয়ে, তো হুম হুম দ্যাট ওয়াজ হাউ ইট অল স্টার্টেড গেটিং সিরিয়াস, না মানে টাকা নিয়ে করছি যখন, তো এটা ছেলে খেলা করলে হবে না। হুম তো আস্তে আস্তে, আর আমি বরাবরই গান লিখতাম, মানে আমি ড্রামস বাজানো যবে থেকে শুরু করেছি, তার আগে আগে থেকে আমি লিখতাম, সুর করতে পারতাম। আচ্ছা তো তারপরে যখন যখন ব্যান্ডের ছেলেপুলে সবাই, মানে করতাম, এবার একটা রিহার্সালে যেরকম হয়, রিহার্সালের মধ্যিখানে কেউ একটা বিড়ি খেতে চলে গেল, গিটারটা পড়ে রয়েছে, তো তখন আমি গিটারটা নিয়ে টুং টুং করতাম, এটা ওটা করতাম। তো দেন আই রিয়েলাইজ যে আমি, মানে যদি চেষ্টা করি সুরও করা যায়, মানে হুম দ্যাটস নট আ বিগ ডিল। তো সেইভাবে আমি আস্তে আস্তে গিটারটা টুং টুং করা শুরু করলাম, হুম হুম করতে করতে আমি তখন, আমার লেখাগুলো দে আর নট লাইং এনি মোর, তখন আমি ওই লেখাগুলোতে আস্তে আস্তে সুরও করতে শুরু করলাম। দ্যাট ইজ হাউ ইট স্টার্ট। ওই পুরোনো লেখাগুলোর মধ্যে বা যেগুলো তুমি অলরেডি লিখছিলে? হ্যাঁ, যেগুলো তখন আরো নতুন লিখলাম,
আচ্ছা আচ্ছা পুরোনো লেখা আচ্ছা আমার একটা অদ্ভুত অদ্ভুত অভ্যেস আছে, আমি খুব বাজে কিনা ভালো আমি জানি না, আমার কোনোদিনই পুরোনো লেখা ভালো লাগে না, মানে এরকম অনেক হয়েছে আমার পুরোনো লেখা পড়ে আছে, আমার মাঝে মাঝে মনে হয়েছে এগুলো তো পড়ে রয়েছে, তো এগুলোকে সুর দিয়ে একটা কিছু একটা গানের ফর্মে আনার চেষ্টা করি। আই সামহাউ ডো নট লাইক দেম এনিমোর, মানে একটা সময় পেরিয়ে যাওয়ার পরে আমার গান আমার নিজের লেখাগুলোকে খুবই রেলিভেন্ট মনে হয়, আমি সেগুলোর উপর আর কাজ করতেই পারি না, নো ম্যাটার হাউ মাচ আই ট্রাই। আচ্ছা, ইতিমধ্যে প্রীতম ঘোষ, রূপেশ সরকার, অরিত্র মুখার্জি এন্ড রামকৃষ্ণ দাস এনারা জয়েন করে গেছেন, ইন্দ্র বিট্টু ভট্টাচার্য, সোহম বিশ্বাস। হ্যালো এভরিওয়ান, আজকে অভিষেক চক্রবর্তীর সাথে, মানে এতদিন অব্দি রনি বলার একটা অভ্যেস ছিল, এবং খুব রিসেন্টলি অভিষেক চক্রবর্তী ওর নামটা ফেসবুকে চেঞ্জ করেছেন, এবং উনি বলেছেন যে আমি এখন এই নামেই চলতে চাই, তো কাজেই সেইভাবে মুখ ফসকে বেরিয়ে যাওয়ার মুহূর্তে আমাকে নিজেকে কন্ট্রোল করে নিয়ে একটা জিনিস করতে হচ্ছে। তাহলে এইবারে তুমি বলো যে তুমি লিখছিলে, তুমি গিটারটা তুলে নিলে, তুলে নিয়ে তুমি বুঝলে যে তুমি শুরু করতে পারো, এবার গাওয়াটা কি করে শুরু হলো এবং ড্রামসটা কি করে বেরিয়ে গেল? গাওয়াটা ওরম গাওয়াটা অনেক পরে শুরু হয়েছে, অনেক পরে, মানে আমি যদি আমার ফার্স্ট ফেজ অফ ডুইং মিউজিকটাকে বলি, হুম হুম ধরো 2001 সাল থেকে আমার সেটা করা শুরু, 2001, হ্যাঁ 2001 সাল থেকে, তখন আমি কোনোদিন ভাবিনি আমি গাইবো, মানে আমার অ্যাবসলিউটলি কোনো ইন্টারেস্ট ছিল না গান গাওয়ার। হুম 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 আমাদের তখন ইন্দ্রনীল বলে একটি ছেলে ভোকালিস্ট ছিল, খুব ভালো গাইতো, সুতরাং আই ওয়াজ প্রেটি হ্যাপি, আমি গান লিখতাম, হুম আমি হুম ড্রামস বাজাতাম, এবং যেটা করতাম যেহেতু মোটামুটি একটা মানে পিচের সেন্স একটা ছিল, তো আমি ব্যাকিং ভোকালস করতাম, ড্রামাররা আচ্ছা ওটা করেই থাকে, মানে হুম হুম ইনস্টিংক্টেই ড্রামার, মানে আমার মনে হয় হুম তুমিও হুম আমি জানি না কতটা এগ্রি করবে, তোমারও দেখবে বাজাতে বাজাতে একটা পয়েন্টে ইউ ফিল লাইক স্ক্রিমিং, মানে রাইট 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 ইনস্ট্রুমেন্টের ডাইনামিক্স টা এরকম, হুম তো হুম ওরকম করতে করতে আমি দেখলাম যে না, ব্যাকিং ব্যাকিং ভোকালসও আমি দিতাম। তারপরে 2008 এ দ্যাট ব্যান্ড গট ডিসলভড, আমরা ডিসাইড করলাম বিকজ এভরিওয়ান গট দেয়ার জবস, সবাই হুম হুম আমাদের অনেকে আমাদের থেকে বয়সে বড় ছিল, তো ওরা বাইরে চলে গেল, হুম হুম তখন দ্যাট ব্যান্ড গট ডিসকন্টিনিউড। এই 2008 থেকে 2015 আই ডিড নাথিং, মানে আমি মানে আই ওয়াজ টোটালি আউট অফ দি মিউজিক সিন, আমি আচ্ছা যারা গান বাজনার বন্ধু বান্ধব ছিল তাদের প্রত্যেকের সাথে আই গট ডিট্যাচড, আমার হুম হুম কারুর সাথে মানে কোনো অ্যাক্টিভ যোগাযোগ ছিল না গান বাজনার সাথে, তারপরে ফর আ লট অফ রিজনস রাদার। হুম হুম তারপরে আমি আবার 2015 পর থেকে আমি আমি বাট আই ওয়াজ রাইটিং সংস, আমি হুম কিন্তু হুম হুম ওইটা বন্ধ করি না, গান তৈরি করে যাচ্ছিলাম, কিন্তু আমার গানগুলো গাওয়ার কেউ ছিল না। তো ইট ওয়াজ ইন 2015 দ্যাট আই রিয়েলাইজ যে মানে আমি আবার অপেক্ষা করে থাকবো কবে আবার একটা আমার দল তৈরি হবে, সেখানে আবার কেউ একটা গাইবে, আর হুম আমি হুম সেটা চেষ্টাও করেছিলাম, কিন্তু করতে গিয়ে আমি বারবার একটা প্রবলেমে পড়ছিলাম যে আমি যে ধরনের গান লিখি আই হুম ওয়াজ নট গেটিং দি রাইট পার্সন হু কুড ডেলিভার ইট, রাইট মানে রাইট শুধু সুর লাগালো বা একটা গান গাওয়া সেটা সেটা নিশ্চয়ই ইম্পর্টেন্ট, বাট আমি বরাবরই যে ধরনের গান লিখে এসেছি ইট ওয়ান্টেড অ্যান অ্যাডেড এক্স ফ্যাক্টর, মানে তুমি যদি কথাগুলো বিশ্বাস না করো, তুমি যদি ওই কথাগুলো, কারণ আমি বরাবরই কথা প্রধান গান লিখে এসেছি, হুম হুম তো তুমি যদি ওই কথাগুলো বিশ্বাস না করো, আমি যদি একটা একজন হোমোসেক্সুয়াল এর কথা বলছি, ইফ ইউ আর নট এবল টু রিলেট টু ইট, হুম তাহলে হুম কিন্তু মানে ইউ ক্যানট ডেলিভার দ্য সং প্রপারলি, ওই সুর আর কথা হয়ে থেকে যাবে, হুম গান হুম হবে না। সো আই ওয়াজ নট ফাইন্ডিং দি রাইট পার্সন, তো তখন একটা আমি ওই 2015 সালে এসে রিয়েলাইজ করে যে আমি মানে কতদিন এরম ভাবে অপেক্ষা করবো, কেউ কবে আসবে যে আমার গানটাকে রেন্ডার করতে পারবে, যদি না পাই তো হুম ওয়াই হুম ডোন্ট আই ট্রাই ডুইং ইট মাই সেলফ, তো আমি চেষ্টা করি, মানে ইট ওয়াজ ইন অন আ ট্রাইং ফেজ হুম হুম প্রায় 101 বছর, যে আদৌ আমি এটা করতে পারবো কিনা। হুম তারপরে হুম করতে করতে একটা পয়েন্টে এসে আই গেইন আ লিটল বিট কনফিডেন্স, তখন আমি ঠিক করলাম যে হ্যাঁ ঠিক আছে এটা চেষ্টা করা যেতে পারে, লেটস হুম সি, যদি খুব খারাপ লাগে মানে আই এম আ ওকে জাজ অফ মাই সেলফ, তো আমার হুম হুম মধ্যে এই কনফিডেন্সটা ছিল যে আমি যদি বুঝি যে বিষয়টা খুব খারাপ হচ্ছে আই স্টপ, হুম হুম তো সো দ্যাট ইজ হাউ কনশিয়াস ডিসিশন, আই হ্যাভ অলওয়েজ বিন আ ড্রামার। আচ্ছা, তাহলে তুমি তাহলে তারপরে বুঝলে যে তোমার খুব একটা খারাপ হচ্ছে না, এবং যে কারণে তুমি এটা কন্টিনিউ করতে থাকলে, এটা এটার মানে এটাই দাঁড়াচ্ছে। আমি পরে হ্যাঁ
হ্যাঁ, আমি তোমার এবারে তোমার গানের প্রশ্নগুলোতে আসবো। এখানে দেখছি যে হু হু করে প্রচুর কমেন্টস আসছে। দেবস্মিতা চক্রবর্তী কান্তিবাবুর কথা বলছে, কান্তিবাবু আমরা একটু পরে ডিসকাস করব। রুবেশ সরকার বলছে আজকে পুরোটা দেখবে, দেখ। রিয়া ভট্টাচার্য ইজ অলসো ওয়াচিং। কুন্তল এবং রুবেশ নিয়ে এদের মধ্যে একটা আলোচনা করছে। কুন্তল ইজ এ ফ্যান্টাস্টিক গিটার প্লেয়ার অ্যান্ড আ মিউজিক প্রডিউসার, এবং ও বলছে যে ওর এই এপিসোডটা পছন্দ। থ্যাংক ইউ কুন্তল ফর থ্যাংক ইউ ওয়াচিং। কুন্তল। অরিজিৎ চ্যাটার্জি ইজ ওয়াচিং, কথাকলি ভট্টাচার্য ইজ ওয়াচিং, সৌম্যব্রত সাহা ইজ অলসো ওয়াচিং। তাহলে তুমি যখন গাইতে শুরু করলে, এবার কি তুমি কোনো প্রপার ট্রেনিং নেবে এরকম কিছু ভাবলে, মানে গাইবার জন্য, নাকি যেরকম এখন অব্দি কি নর্মালি ওরম ভাবেই চলছে আর কি? না না না, ওরম ভাবে চলছে না, কারণ ওটা যেটা হচ্ছিল ওটা খুব খারাপ হচ্ছিল। এবার সমস্যা হচ্ছে, মানে ভোকাল ইনস্ট্রুমেন্টটা এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা ইনহেরেন্টলি বাজে। হুম হুম একটুখানি অনেকেই, ডিসরাপশন হচ্ছে, আমিও এই ভুলটা একটু করেছি আর ডিসরাপশন কি। হয়ে গেল হ্যাঁ, একটা। আমরা মনে হচ্ছে যেই জায়গা থেকে শুনতে পারলাম না, সেটা হচ্ছে এইটা যে ভোকাল ইনস্ট্রুমেন্টটা ইনহেরেন্টলি বাজে, এরপর থেকে একটা হ্যাঁ, একটা ভোকাল ডিসরাপশন ইনস্ট্রুমেন্ট হচ্ছে। ইনহেরেন্টলি বাজে, কারণ যেহেতু আমরা কথা বলি আমাদের মনে হয় আওয়াজ বেরোচ্ছে মানে আমরা গাইতে পারি। হুম হুম তো আমারও ইনিশিয়ালি এটা মনে হয়েছিল, স্পেশালি আমার একটা কনফিডেন্স ছিল যে আমি যেহেতু গিটারটা বাজাতে পারি, হুম হুম আমার মোটামুটি একটা তাল সুরের জ্ঞান আছে, তো আই উইল বি এবল টু পুল ইট অফ, হয়ে যাবে। আর আমি তো এমনিতেও খুব শক্ত গান লিখি না নিজের জন্য, এটলিস্ট আমি নিজে যে গানগুলো গাই সেগুলো গাওয়ার জন্য দে আর নট ভেরি কমপ্লিকেটেড। হুম হুম কিন্তু করতে করতে গিয়ে দেখলাম যে না, মানে এই বিষয়টাও না শিখে করা যায় না। হুম হুম কিছু মানুষ আছে মেবি হু আর বর্ন ওয়েতে, তাদের হুম হুম তাদের গলার পেশিগুলো হয়তো সেরম ভাবেই হুম ততটাই ফ্লেক্সিবল, কিন্তু মানে আমি আই ওয়াজ নট বর্ন উইথ ইট। সেটা আমার 1-1.5 বছর সময় লেগেছিল বুঝতে, বাট আমি সেটা বুঝলাম। সুতরাং আমাকে প্র্যাকটিস করতে হবে, না হলে আমি হুম এটা পারবো না। হুম মানে ঠিক যেমন আমাকে একটা ম্যারাথন দৌড়তে গেলে রোজ প্র্যাকটিস করতে হবে, আই এম নট বর্ন উইথ ইট, হুম ঠিক হুম সেরম ভাবে আমার গান যদি গাইতে হয় ইন দ্য লং রান, যদি সিরিয়াসলি গাইতে হয় তাহলে আই হ্যাভ টু প্র্যাকটিস। মানে এটার এটার অন্যতম কারণ হচ্ছে আমি যখন গান শিখছিলাম না, হুম হুম তখন আমার একটা আমি একটা খুব খারাপ কাজ করছিলাম, সেটা হচ্ছে যে যেহেতু আমি জানতাম যে আমার ভয়েসের লিমিটেশনটা এইটা হুম হুম এবং এর বাইরে আমি বেরোতে পারবো না, সো ইনস্টেড অফ স্ট্রেচিং মাই এবিলিটি আমি আমার কম্পোজিশন গুলোকে লিমিট করে লিমিট দিচ্ছিলাম। করছে। হুম হুম কারণ আমি বুঝতে পারছিলাম যখন আমি তৈরি করছি, আমি যখনই একটা ওপরের দিকে ই লাগাচ্ছি, আমি আমি রিয়েলাইজ করছি যে আমি ইটা লাগা আমার লাগবে না গলা, হুম হুম তো আমি ওটাকে ওই ইটাকে অন্য একটা নোট দিয়ে সাবস্টিটিউট করে দিচ্ছি। সো আমি রিয়েলাইজ করলাম যে আই ওয়াজ নট ডুইং জাস্টিস টু মাই ওন সং, হুম হুম মানে হাউ হাউ ব্যাড দ্যাট ক্যান বি, মানে এটা তো চলতে পারে না, ঠিক। এটা একটা স্টপ গ্যাপ হতে পারে, বাট এটা হুম তো মানে এটা ইনফ্যাক্ট স্টপ গ্যাপও হতে পারে না। সো দ্যাট ওয়াজ দ্য টাইম ওয়েন আই রিয়েলাইজড, এবং তারপরে আমি গান শেখা শুরু করি। মানে আমি আজ 2 বছর হলো গান শিখছি, বেশি নয়, হুম হুম বাট আই এম ট্রাইং টু ডু মাই বেস্ট অ্যান্ড আই এম ব্লেসড উইথ আ ভেরি গুড টিচার। হুম আমাকে হুম এরপরে অনেকেই সাজেশন চান, আমি সবাইকে রেকমেন্ড করি যে প্লিজ গো টু হিম, হিজ আ ফ্যান্টাস্টিক টিচার। বিউটিফুল। এবং আচ্ছা, শুভঙ্কর সরকার একটা প্রশ্ন করেছেন, সুচন্দা ব্যানার্জি দেখছেন, বিশ্বজিৎ রায়চৌধুরী দেখছেন। শুভঙ্কর প্রশ্ন করেছেন, নতুন প্রতিভাদের বাংলা গানে আগত ভবিষ্যৎ কি তোমার, ভবিষ্যৎ কি তোমার মতে? বাংলা গান কি আসলে বর্তমানে কেবলমাত্র নিজের পকেটের খুচরো দিয়ে স্রেফ একটা ক্লিকের মনোরঞ্জন হয়ে উঠেছে বাংলা প্রোডাকশন হাউস গুলোর হাইট ফ্যাক্টরের জন্য, জন্যই কি আজ বাংলা গানের এই অবস্থা? সরি, আমি একটুখানি, এইটা হচ্ছে প্রশ্ন। আর এবার কি পড়তে হবে না? তুমি আমি নিশ্চয়ই এখানে, পড়ছো অলরেডি। হুম হ্যাঁ আমি পড়ছি, কিন্তু আমি এখানে খুব একটা কমফোর্টেবলি পড়তে পারছি না, বাট আই হ্যাভ আন্ডারস্টুড ওনার হুম প্রশ্নটা, আমি বুঝতে পেরেছি। শুভঙ্কর, প্রথমে একটা কথা বলি, এই যে বাংলা গান তুমি যেটা লিখেছো, এই বাংলা গানটা না একটা এটা একটা একটা বিরাট বড় জায়গা। মানে আমি যদি তোমাকে বলি ইংরেজি গানের ভবিষ্যৎ কি, মানে ইংরেজি গান, বাংলা ইজ এ ল্যাঙ্গুয়েজ, ইংরেজিও যেরকম একটা ভাষা, বাংলারও একটা ভাষা, সুতরাং বাংলা গানের ভবিষ্যৎ কি এটা এটা এটার কোনো উত্তর হতে পারে না, কারণ বাংলার মধ্যেও বিভিন্ন রকমের গান আছে, বাংলার মধ্যেও সিনেমার গান আছে যেগুলো একটা পারপাসে, বা কমার্শিয়াল গান আছে, শুধু সিনেমা না, সিনেমা সিরিজ কমার্শিয়াল যেগুলো একটা পারপাসে তৈরি হয়,
মানে যেগুলো গানটার থেকে গানটা তৈরি করা হয় একটা পারপাস সলভ করার জন্য, এরকম ধরনের গান আছে। আবার এরকম ধরনেরও গান আছে যেগুলো একজন আর্টিস্ট নিজের, যেগুলো আমরা মৌলিক গান বলে থাকি এখন, মানে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক যেটা আমরা বলে থাকি, সেটাও কিন্তু বাংলা গান। আবার তুমি যদি গ্রামের দিকে যাও, তুমি সেইখানে দেখতে পারবে, আমি খুব একদম ওই টুনির মা ধরনেরও গান আছে যেগুলোর পারপাস হচ্ছে সোলি এন্টারটেনমেন্ট, সেটাও কিন্তু বাংলা গান। সুতরাং বাংলা গানের ভবিষ্যৎ কিন্তু নানা দিকে যাবে, এবং এটা যাওয়াটাই খুব স্বাভাবিক, কারণ বাংলা ইজ অনলি আ ল্যাঙ্গুয়েজ। আমার মনে হয় তুমি যেটা, তোমার যেটা প্রশ্ন শুভঙ্কর, সেটা হচ্ছে নন ফিল্ম বা এই যে সো কল্ড ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট যারা আছে, তারা, তাদেরকে তুমি মেইনলি টার্গেট করছো। কারণ আমি এখন অব্দি যা দেখতে পাচ্ছি, ফিল্ম মিউজিক ইজ প্রিটি সর্টেড, কারণ ওখানে যারা সিনেমার, নীলাঞ্জন আই থিঙ্ক ইউ উড অলসো এগ্রি যে ওখানে যারা সিনেমা বানাচ্ছেন, দে নো হোয়াট দে ওয়ান্ট, ওরা কি চাইছে সেটা ওদের কাছে খুব পরিষ্কার, এবং মিউজিক ডিরেক্টররা দে আর সার্ভিং ইট প্রিটি ওয়েল। এখন অব্দি কিন্তু আমরা বাংলা গানে খুব একটা খারাপ জায়গা নেই, আমরা বেশ ভালো জায়গাতে আছি। আর তুমি যদি নন ফিল্ম মিউজিকের কথা বলো, নন ফিল্ম মিউজিকের একটা, সবসময় নন ফিল্ম মিউজিক একটা প্যারালাল মিউজিক, মানে খুব খুব কম সময় হয়ে এসেছে যে নন ফিল্ম মিউজিক ফিল্ম মিউজিকের পপুলারিটিকে ছাড়িয়ে গেছে। তার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে যে ফিল্ম মিউজিক ইজ ব্যাকড বাই বিগ হাউসেস, যারা কিন্তু ব্যবসাদার, তারা তারা কিন্তু মিউজিশিয়ান নয়। মিউজিক ডিরেক্টর মিউজিকটা তৈরি করছেন সিনেমার জন্য, সেটা ডিরেক্টর বা প্রোডাকশন হাউস অ্যাপ্রুভ করছেন বা চ্যানেল অ্যাপ্রুভ করছেন, করে কিন্তু আলটিমেটলি দে আর টেকিং আ কল, মানে যার জন্য কিন্তু সিনেমায় কাজ করার মুশকিলও অনেক বেশি। কারণ মৌলিক গানে যেমন আমার মনে হচ্ছে আমি এই গানটা এইভাবেই করবো, আমি করে রিলিজ করে দিতে পারি, আমার বলার কেউ নেই। ছবির গান বা যেকোনো কমার্শিয়াল কাজে সেটা হয় না, দে হ্যাভ প্রডিউসার্স যারা যারা এটাকে বেটিং করছে, সুতরাং দে নো হোয়াট হোয়াট টু ডু, ওরা কিন্তু জানে হোয়াট দে ওয়ান্ট ফ্রম আস। ওরা কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে এটা নিয়ে চাপ দেয়, সেটা আমাদের পছন্দ হয় না, ক্রিয়েটিভ সেলস, কিন্তু ওরা যেহেতু ব্যবসায়িক দিকটা বোঝে, ওরা কিন্তু ওইটা করে একটা জায়গায় নিয়ে চলে যেতে পারছে বিষয়টাকে, যেখানে সবাই মোটামুটি, এভরিওয়ান ইজ গেটিং পেড, গানগুলো মোটামুটি ভালো রিচও হচ্ছে। আমাদের ইন্ডিপেন্ডেন্ট সার্কিটে আমার মনে হয় মেইনলি যে সমস্যাটা, দ্যাট ইজ উই ল্যাক গুড প্রমোটার্স, গুড মডারেটার্স, যেগুলো আগে রেকর্ড লেবেল গুলো করতো। মানে যে কোনো আর্টিস্ট আজকে যদি, আমার মনে হয় যে আমি প্রত্যেকেরই মনে হয় আমি যে গানটা বানাচ্ছি সেটা নিশ্চয়ই ভালো গান, আজকে আমার যদি 20টা গান থাকে তার মধ্যে 5টা ফ্যান্টাস্টিক গান, আমি সেটা রিলিজ করে দিচ্ছি, কিন্তু আমাকে এটা বলার কেউ নেই ইফ এট অল দ্যাট সং ইজ 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 সেলেবল, ইফ এট অল পিপল উইড লিসেন টু ইট। এই লোকগুলো কিন্তু আগে এই যে বিভিন্ন রেকর্ড লেবেলের মাথায় যারা বসে থাকতেন, সেই এই মানুষগুলো কিন্তু ওরা মানুষ ছিলেন, যাদের কাছে কিন্তু তুমি ডেমো জমা করলে তারা বলে দিত, ইদার তারা তোমার ডিচ করে দেবে যে না এটা বিক্রি হবে না, এটা আমরা বার করতে পারবো না, অর এলস এরা বলবে হ্যাঁ আমি বিক্রি করতে, আমি আমার লেভেল থেকে বার করতে পারি, প্রোভাইডেড তুমি এটা 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 করো। এবার ভালো প্রমোটার্স তারাই যারা এইটাকে খুব ভালো প্রেডিক্ট করতে পারে। আমাদের যেটা মনে হচ্ছে ঠিক, আমাদের যেটা মনে হচ্ছে ভালো, আমরা সেটাই রিলিজ করে দিচ্ছি, কিন্তু আদৌ আমরা জানি না যে সেটার কমার্শিয়াল কমার্শিয়াল মেরিট কতটা। একটা ভালো গান মানেই যে কমার্শিয়াল মেরিট আছে তা তো নয়। At the same time, Shubhankar, আমার এটাও মনে হয় যে আমাদের, আমরা অনেকে we are trying to make fantastic music, we are trying to make outstanding music instead of good music. আমরা সবাই we are trying to prove our point, এবং আমরা এটা দেখাতে চাইছি যে আমরা বিরাট কমপ্লিকেটেড জিনিস তৈরি করতে পারি, and we are trying to prove our points to each other instead of the audience. আমি এরকম বহু লোককে বলতে শুনেছি যে আমি এই জনারটা করি, সুতরাং আমার কিছু যায় আসে না, কেউ শুনবে না, কেউ কিছু বোঝে না, তো তারপরে তাদের গানে যখন 5,000-6,000 ভিউ হয় তারা দুঃখ করে। মানে ইউ হ্যাভ টু বি ইন ওয়ান সাইড অফ দ্য শিপ, ইদার তুমি এটা স্বীকার করো যে কেউ না শুনলে আমার কিছু যায় আসে না, সো ডোন্ট ডোন্ট ফিল ব্যাড অ্যাবাউট ইট, বা তুমি বলো যে না ভাই আমার 50,000 ভিউ হলে আমার মন ভালো লাগে, এটা এটা স্বীকার করে তাহলে সেটা সেটা কনসিডার করে গানটা তৈরি কর। রাইট, দ্যাট ইজ হোয়াট আই ফিল। রাইট রাইট, আমার মনে হয় শুভঙ্কর খুব সুন্দর তোমার পয়েন্ট অফ ভিউ গুলো আমার
খুব সুন্দর লাগলো জেনে। এবং ও বলছে নীলাঞ্জন দা তোমার মতো, আমার মতামত অনেকটা, আমি আজকে রনি যেটা বললো সেটাতে আমিও স্টিক করছি, এটা নিয়ে আমি ভাববো পরে ও যেটা বললো, এবং আজকের জন্য এটাই উত্তর। খুব সুন্দর জিনিস তুমি বললে। অপূর্ব হালদার দেখছেন, সৌরভ বিশ্বাস, সুশান্ত চ্যাটার্জি, বিজয় দাস। ইতিমধ্যে বলে রাখি যে এখানে সেবালয়া এইটার জন্য আজকে ডোনেশনের আমি অপশন রেখেছি আপনাদের কাছে, যদি আপনারা মনে করেন যে ডোনেট করতে চান তাহলে নিচে একটা ডোনেট বাটন আছে, সেই বাটনটা গিয়ে আপনারা প্রেস করে ডোনেট করতে পারেন, তাতে কিছু মানুষের ডেফিনেটলি হেল্প হবে, যদি আপনারা মনে করেন ডেফিনেটলি করবেন। আমাকে এইটা বলো যে এইটাও তো আমি ওই প্রশ্নটার মধ্যে থেকেই আমি আরো কয়েকটা জিনিস জিজ্ঞেস করছি, যেটা হচ্ছে যে আমি যেভাবে বিষয়টাকে দেখি, আমি একটা পজিটিভ জিনিস বলতে চাই এখানে, যে আমার রেকর্ড লেভেলটা যখন চলে গেল, মানে আমি কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি ওই দলটার মধ্যে যে অ্যাকচুয়ালি ভিউজটা আমার জন্য অতটা ম্যাটার এই কারণে করে না, বিকজ আমার একটা ফ্রিডম আমি দেখতে পেয়েছি যে আমার কাছে একটা প্ল্যাটফর্ম যদি থাকে, যেটা কোন একটা মিউজিক প্ল্যাটফর্ম যেখানে আমি রিলিজ করতে পারবো, আই ক্যান কিপ অন রিলিজিং হোয়াট আই ওয়ান্ট টু। মানে যেটা হয়তো ধরে নাও আমি একটা ইনস্ট্রুমেন্টাল একটা কোনো জিনিস কম্পোজ করে, যেটা হয়তো একটা রেকর্ড লেভেলের কাছে নিয়ে গেলে, মানে সেখানে আমাকে হয়তো একটা প্রমাণ করতে হতো যে আমি ইনস্ট্রুমেন্টালটা কম্পোজ করা কে, মানে ওয়াই উড দে রিলিজ ইট। মানে তুমি যদি একটা রেকর্ড লেভেলে টেন্ডেন্সি দেখো, মানে ওয়েন দে আর রিলিজিং ইনস্ট্রুমেন্টালস, ইট ইজ আইদার লাইক ফেমাস ইন্ডিয়ান ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টাল আর্টিস্ট অর সামবডি, আই ডোন্ট নো, নীলাদ্রি কুমার মেবি, মানে হি ইজ এ রাইট সেলিং, রাইট ইউ আন্ডারস্ট্যান্ড। তো পয়েন্টটা হচ্ছে তার বাইরেও হতে পারে যে পৃথিবীতে কারোর ইচ্ছা থাকলো যে সেটা করা, যেমন তো আমার ক্ষেত্রে আমার মনে হয় যে আমি যতদূর ভাবতে পারি ততদূর আই ক্যান, মানে সেটা 1 মিনিটের গান হোক, কোনো 30 সেকেন্ডের হোক, কিংবা 5 মিনিটের, 10 মিনিটের কিছু হোক, সো আই ফিল দ্যাট আমার ভালো লাগলো এটা যে আমি অ্যাটলিস্ট এই কাজটা করতে পারছি, যে আমার যেটা মনে হচ্ছে আমি করে দিয়ে দিচ্ছি, এবং লোকে অ্যাকচুয়ালি মানে আই ডোন্ট ইভেন নো যে, বাট আই হ্যাভ অ্যান অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ, যে আমি জানি কিন্তু যে এই এই গানটা চলতে পারে, এই গানটা চলতে পারে না, মানে হুম বিকজ হুম হুম আমি অলরেডি অন্য গান শুনছি এবং আই হ্যাভ দিস আই, মানে কেউ যদি আমাকে এখন টাকা দিয়ে বলে যে এমন একটা গান বানাও যে যেটা প্রচুর লোকে শুনবে, মানে সেইগুলো ডেফিনেটলি এইগুলো ইট ইট ইজ গোয়িং টু বি নান অফ দিস, মানে যেগুলো আমি নিজের জন্য করছি, ইট ইজ গোয়িং টু বি সামথিং এলস অনলি। হুম হুম কিন্তু তুমি কিভাবে এই জিনিসটা দেখছো, মানে হাউ আর ইউ ট্রাইং দিস আউট, যে তোমার তো টাইম টু টাইম বেরোচ্ছে আমি দেখছি ইউটিউবে, এবং মানে বহুদিন ধরেই, তো তোমার লজিকটা কি, তুমি কি আইডিয়া, এবং তুমি রেকর্ড লেভেলে আমার মনে হয় একটা টাইমে তুমি রিলিজ করেছিলে একটা একটা লেভেলের সাথে, হুম হুম এবং তারপর তুমি নিজের জায়গা থেকে তুমি করছো, ইনফ্যাক্ট তোমার ইউটিউব চ্যানেলটা নিয়ে আমরা মাঝখানে বসে অনেকবার ডিসকাস করেছিলাম কোথাও দেখা করে আমার মনে আলোচনা আছে। করেছিলাম, হ্যাঁ রাইট হ্যাঁ 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 রাইট তো রাইট তুমি তারপর থেকে কি তোমার কোনো পয়েন্ট অফ ভিউ শিফট হয়েছে, না তুমি কি ভাবছো? না, ডেফিনেটলি শিফট হয়েছে। মানে তুমি যেটা বলছো এটা আমি তোমার সাথে একমত। আমি অনেককে বলি যে ধরো আজকে যদি আমি আমি যেমন 2016-তে আমার মনে হয় প্রথম গান বার করেছিলাম সংগ্রাজ্য, হুম হুম এটা যদি 2016 না হয় 1996 হতো, আমি গানটা হয়তো বার করতে পারতাম। কারণ রাইট আই ডোন্ট নো, কলকাতা শহরে হয়তো 4টে বা 5টা এস্টাবলিশ রেকর্ড লেবেল ছিল, হয়তো কারোর ভালো লাগতো বা হয়তো লাগতো না। হুম 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 সুতরাং দিস ইজ ডেফিনেটলি আ ভেরি ভেরি বিগ অপরচুনিটি, মানে দিস ইজ, আমি তো মনে করি দিস ইজ দি বেস্ট টাইম টু বি ডুইং মিউজিক, সমস্ত রাইট দিকটা যদি আমরা দেখি, হুম সবটা হুম দেখি। হুম হুম সুতরাং এটা তো ডেফিনেটলি একটা খুব ভালো দিক, কিন্তু এট দি সেম টাইম নীলাঞ্জন, আমার ওই তুমি যেটা বললে, তোমার সাথে আমার এর আগেও বহু লেয়ারে এটা নিয়ে আলোচনা হয়েছে, যে তুমি যদি কাজটা করতে চাও, দেখো আজকে আই নো ইউ এজ এ মিউজিশিয়ান, আমি জানি তুমি কতটা ডেডিকেটেড, এন্ড তুমি এটাকে কিভাবে দেখো, মানে ইটস নট, তোমার যদি আজকে একটা গানের ভিউ 100 হয়, আমি জানি কিন্তু ইউ উইল নট বি ডিসঅ্যাপয়েন্টেড, হুম হুম মানে দিস ইউ হ্যাভ গ্রোন আপ টু দিস পয়েন্ট। কিন্তু ধরো ইমাজিন, আমি যেমন প্রচুর ইয়াংস্টারদের সাথে কথা হয়, আমি শিওর সব তোমারও হয়, হুম হুম যারা দে গেট ভেরি ইজিলি ডিসঅ্যাপয়েন্টেড, যে আরে দাদা কিছুই তো হচ্ছে না, বাংলা গান মারা যাচ্ছে, হ্যাঁ কেউ কিচ্ছু শুনছে না, সবাই শুধু হানি সিং শুনছে। তো আই হ্যাভ আ ভেরি ডিফিকাল্ট টাইম ইন ট্রাইং টু টেল দেম যে বাংলা গান প্রথম কথা মরে যাচ্ছে না, হুম হুম বাংলা গানের হাল ধরে রাখার জন্য অনেক বড় বড় স্তম্ভরা আছে, হ্যাঁ, এবং ওনারা ঠিক যা করে দিয়ে গেছেন, হুম মানে আমরা যদি আগামী 20 বছর ঘুমাই হুম হুম তাতেও বাংলা গান বেঁচে থাকে, অ্যাবসলিউটলি কাউকে কিছু অ্যাবসলিউটলি করতে হবে।
তো সুতরাং এই নোশনটা ভুল, বাংলা গান মারা যাচ্ছে। বাট আমরা হ্যাঁ বাংলা গান নিয়ে কাজ করছি, উইচ ইজ আগেন ভেরি নাইস। বাট একটা এই যে তুমি এটা ইউ একটা দেখো, তোমার প্র্যাকটিস করতে 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 নীলাঞ্জন একটা কাম তৈরি হয়, তখন তুমি বুঝতে শুরু করো, মানে তুমি তুমিও এটা এগ্রি করবে, তুমি যখন একদম প্রথম গিটার বা যে কোনো মেলোডি ইনস্ট্রুমেন্ট তুমি বাজাতে শুরু করবে, তখন তুমি যতটা ইন্টোনেশন বুঝতে, এখন তুমি অনেক ভালো অনেক বেটার বোঝো, একটুখানি রাইট পরপর্টি থেকে ঢুনলে তোমার কানে লাগে। রাইট রাইট সিমিলারলি তুমি তোমার গানের ক্ষেত্রেও গান করতে করতে, রেওয়াজ করতে করতে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছো যেখানে তুমি নিজেকে ইভ্যালুয়েট করতে পারছো। হুম 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 মানে তুমি একটা যদি তুমি খুব তোমার একটা নিজের স্ট্যান্ডার্ড তুমি এতদিনে তৈরি করেছো, তার নিচে গিয়ে খুব একটা কাজ তুমি রিলিজ করবে না, করলে সেটা ব্যান্ডে করবে বা তার উপরে করবে। হুম হুম বাট আই এম টকিং অ্যাবাউট আ লট অফ ইয়াং মিউজিশিয়ান যারা ধরো শুধু এই ইউটিউবটা হয়ে, এটা তুমি যেটা বললে এটা তো ভালো দিকটা, একটা খারাপ দিকও হচ্ছে যে ইট ডাজ নট টেক এনিথিং। মানে আমি জবে থেকে গিটার কিনলাম, আই ক্যান জাস্ট স্টার্ট প্লেইং ইট অ্যান্ড আই ক্যান রেকর্ড দি ভিডিও, আমি ইএডিজিবি করে মানে আমি আরপিজিও বাজাচ্ছি, সেটা তো আমি ভিডিও করে আপলোড করে দিচ্ছি। হুম 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 এইখান থেকে একটা ভিউ অ্যাংজাইটি তৈরি হচ্ছে যে কারেক্ট কেন হচ্ছে না কেন হচ্ছে হুম না, হুম সেখান থেকে হুম একটা পিপল আর গোয়িং টু ডিপ্রেশন যে দাদা তাহলে বোধহয় হবে না, হুম মানে হুম দিস ইজ হোয়াট আই এম ওয়ারিড অ্যাবাউট, এইটা এইটা হওয়াটা ঠিক না, ঠিক হবে না। ঠিক মানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি আওয়ার্স অফ লেবার দ্যাট ইউ হ্যাভ টু পুট ইন। মানে কত বিরাট হুম বিরাট মানুষ সারা জীবন রেওয়াজ করে গেছেন, দেন নো ওয়ান নোজ দ্যাট। তাই তো তাই তো সুতরাং তাই তো আমাদের যে এই যে অল্পটুকু করেই একটা ভিউজ হচ্ছে না কেন, ভাইরাল হচ্ছে না কেন, এই দাদা এটা করছে করে ভাইরাল হলো তাহলে আমিও এটা করি, কালকে আবার ওই দাদা ওইটা করে 20,000 ভিউজ পেয়েছে তাহলে আমি ওইটা করি, মানে এইটা তো কারো লক্ষ্য হতে পারে না। মানে এটা তুমি যদি ওই আইফোন আনপ্যাক করছো, কুকুর বিড়ালের ভিডিও করছো, তাহলে তুমি করতে পারো, বাট ইফ ইউ আর এ মিউজিশিয়ান ইউ ক্যানট গো অন ফ্লাকচুয়েটিং ইউর আইডিওলজি লাইক দিস। তো করেক্ট দ্যাট আমি ওই দিকটা বলছি খারাপ, আদার দ্যান করেক্ট দ্যাট খুব ভালো তো। কারেক্ট ইটস আ ব্রিলিয়েন্ট থিং, মানে তুমি যেটা বললে খুব সুন্দরভাবে বোঝালে, এবং আমি মনে করছি যারা এখানে এরকম কোন অবস্থায় যদি কেউ থেকে থাকেন, যে যারা হয়তো এই ধরনের চিন্তা, তাদের রনি মানে অভিষেক খুব সুন্দরভাবে আজকে জিনিসটা বুঝিয়ে দিলেন। এবং এরপরে আমি তোমাকে একটা অন্য প্রশ্ন করি, সেটা যেখানে আমরা ছেড়েছিলাম তোমার গান গাওয়ার বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে তোমার ডিস্টিংটিভ একটা জিনিস তোমার গান গাওয়ার ব্যাপারে, উইচ ইজ ইওর লো, দ্য লো ইন ইওর ভয়েস। হুম 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 এইটা এইটা তুমি কি আইডেন্টিফাই করলে, তুমি কালচার করলে, নাকি তুমি এটার ব্যাপারে তুমি অলরেডি অবগত ছিলে এবং তুমি ওয়েট করছিলে যে আমি যেদিন গাইবো তখন আমি এটাকে আমার সুবিধা অনুযায়ী ব্যবহার কিভাবে করতে পারি? না, এটা আমি টু বি ভেরি অনেস্ট তখনই প্রথম রিয়েলাইজ করেছি, কারণ আমার যেহেতু আমি গান গাইতাম না, হুম হুম আর ব্যাক দেন আমরা তো ফেসবুকের ভিডিও টিডিও করতাম না, হুম হুম সুতরাং আমার নিজের গলাকে শোনার সুযোগ হয়নি হুম হুম আচ্ছা অনেক দিন অব্দি। অনেক দিন অব্দি আমি প্রথম এটা রিয়েলাইজ করলাম যে হুম আমার হুম গলাটা মানে এতটা ভারী যখন হুম আমি হুম মাইক্রোফোন ইউজ করি। আর আমার গলাটা আরো ভারী লাগে তার একটা কারণ হচ্ছে আমার মানে ভলিউম অফ স্পিচ ইজ কোয়াইট লো, আমি খুব একটা জোরে কথা বলতে পারি না, আমার হুম এমনিতে আমি খুব সফট কথা বলি। বা যেহেতু আমি সফট কথা বলি, আমি যখন প্রথম প্রথম গান গাইতাম আই ইউজ টু সিং ভেরি ক্লোজ টু দি মাইক্রোফোন, হুম মানে হুম অলমোস্ট আমার মানে মাইক্রোফোন গ্রিল আমার ঠোঁটে লাগতো, হুম হুম এবার সেই জন্য আরো লোজ গুলো বেড়ে যেত। হুম 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 তো আমাকে মানে আমার এখনো মনে আছে আই ইউজ টু হ্যাভ আ ভেরি ডিফিকাল্ট টাইম যে হুম লোজ কাটো ভেতরে, স্পেশালি মনিটরে লোজ কাটো লোজ কাটো, কারণ পুরো হাউল করতো আমার নিজের হুম 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 ভয়েসটা কম্বাইন্ড উইথ দি বেস গিটার। তো আমি একদম লোজ কেটে দিতাম, মানে সেগুলো আমি পরে আস্তে আস্তে রিয়েলাইজ করলাম মানে স্টার্টেড ডিসকভারিং মাই ভয়েস। হুম হুম তো তখন আমি রিয়েলাইজ করলাম যে আমার গলাটা বেশ ভারী তখন, প্লাস লোকজন বলতে শুরু করলো, তার আগে কিন্তু আমি হুম কোনোদিন এটাকে নার্চার করিনি। হুম হুম তো দ্যাট ইজ ওয়েন আই রিয়েলাইজ যে না, আচ্ছা দিস ইজ মাই স্ট্রেংথ, মানে এটা, হুম এবং লোকে এটাও বলা শুরু করলো যে আজকের দিনে দাঁড়িয়ে, উইচ ইজ আমি আমি মনে করি সেটা সত্যি, বেশিরভাগ লোকে ওপর দিকে গায়, মানে নিচের দিকে খুব রাইট একটা লোকে রাইট গায় না, হুম হুম আর মেবি এটা আমার ক্ষেত্রে আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি নর্মালি যে ধরনের গান গাই, হ্যাঁ যে ধরনের গান লিখি হুম হুম সেগুলো একটু 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 ভারী প্রকৃতির গান, মানে খুব একটা আচ্ছা হালকা মেজাজের গান হুম হুম আমি লিখতে হুম পারি না, মানে ওটা আমার হুম ঠিক হুম আসেই। হুম তো সেইখানে আমি রিয়েলাইজ করলাম যে দ্যাট ওয়াজ এটা একটা ব্লেসিং যেটা আমার কাছে ছিল, যে হুম হুম আমি যে ধরনের গান গাইছি, যে ধরনের গান লিখছি, লিখতে চাইছিলাম বা লিখছিলাম, হুম হুম সেইটা সামহাও আমার ভোকাল টিম্বারটা খুব ভালো সাপোর্ট করছিল। আচ্ছা তো আচ্ছা
তখন আমি ওটাকে কেয়ারফুলি আই স্টার্টেড টেকিং এক্সট্রা কেয়ার টু মাই লো। আমি এখনো যখন রেওয়াজ করি আমি লোটাকে যত্ন নিয়ে করি, মানে ওটা আমার একটা ভ্যালুড পজিশন হয় না। আমাদের তো প্রচুর গিটারের মধ্যে একটা গিটার খুব প্রিয় থাকে, ওইটা আমার যেমন একটা খুব মনে হয় যে না ওটাকে যত্নে রাখা দরকার। রাইট, তা হাউ লো ক্যান ইউ গো, মানে উইচ ইজ ইউর অ্যাভারেজ একটা নিচের দিকের নোট? আমি ধরো দ্য লোয়েস্ট সং দ্যাট আই হ্যাভ এভার সাং, আমি হুম হুম তোমাকে এইভাবে বলি, আমি যেমন আগে বি ফ্ল্যাটে রেওয়াজ করতাম, আচ্ছা উইচ ইজ প্রেটি অ্যাবনর্মাল। তো হুম হুম সেটাকে আমি, আমার স্যার আমাকে বকে 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 বকে, মানে হি অ্যাডভাইস যে হুম একটু উঠুন দাদা, একটু অ্যাটলিস্ট আপনি সি সি শার্পে একটু আসুন। তো হুম এখন হুম আমি সি শার্পে করি, আগে আমি বি ফ্ল্যাটে কমফোর্টেবলি গাইতাম। হুম এবং দ্য লোয়েস্ট দ্যাট আই হ্যাভ সাং ইজ সাততলা বাড়ি, মানে সাততলা বাড়ি আই থিঙ্ক ওটা মানে লোয়েস্ট নোট ইজ লোয়ার, দ্য লোয়েস্ট নোট ইজ লোয়ার বি ফ্ল্যাট বোধহয়। সো হুম হুম দ্যাট ওয়াজ দ্য লোয়েস্ট নোট ইন দি সং, তো লোয়ার আই বি ওয়াজ ফ্ল্যাট এবল টু রিচ ইট কমফোর্টেবলি। দিস। দোতলায় ছোট দের স্কুল, এরকম কোন একটা জায়গা তো ওই নোটটা যায়, মানে হরিবলি লো, হরিবলি লো। এন্ড দেন তারপরে তোমার, তুমি কি এখান থেকে 2.5 অক্টেভ বা 3 অক্টেভ তুমি চলে যাও নাকি? না তিনটা আমার যায় না, আমি ধরো ওপরে সি শার্প অবধি কমফোর্টেবল, বাট তারপরে আমি বুঝতে পারি আমার গলার টিম্বারটা নষ্ট হয়ে যায়, তো আমি তার উপরে আর অ্যাডভেঞ্চার করি না, এখনো অবধি আচ্ছা, করছি না। মানে 2.5-এর একটু তলায় আর কি। হ্যাঁ 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 আড়াই একটু তলায়, আমার আমার উপরের দিকটা খুব খারাপ। বুঝতে পারি, বাট এটা খুব অদ্ভুত লাগে। এন্ড মানে ডেফিনেটলি তুমি যখন বলছো যে তুমি 2 বছর ধরে তুমি ঠিক মতো গান রেয়াজ করছো এবং তুমি শিখতে যাচ্ছ, তাহলে ডেফিনেটলি এই বাউন্ডারিজ গুলো একটু একটু তো এক্সপ্যান্ড করেছে বা নিশ্চয়ই আরো করবে হ্যাঁ হ্যাঁ ফিউচারে। হ্যাঁ আমি হ্যাঁ আমি স্ট্রেচ করছি, ওই যে আমি বললাম সি শার্প ডি, সি শার্প না ডি ডি শার্প অবধি আমি উপরে এখন যাই, তার হুম হুম উপরে আমি রেওয়াজের সময় যাই, বাট আমি যখন লাইভ কোথাও গাইছি আমি তার উপরে উঠি না চট করে। আচ্ছা এবার আচ্ছা আস্তে আস্তে স্ট্রেচ করে ওটা চেষ্টা করব, জি তে যদি এই বছরের শেষে জি যেতে পারি আই বি প্রিটি হ্যাপি। আচ্ছা, এইবারে আমাকে এইটা বলো যে তুমি নিজের গান করছো, নিজের গান তুমি রিলিজ করছো, গাইছো, সবকিছু করছো, এবং তুমি ফিল্মের জন্য কাজ করছো নানান রকমের। আমি যদি শুধু আজকে লেখার জায়গায় থাকি, হুম, সেখানে তোমাকে ফিল্মের ক্ষেত্রে ধরো তোমার তো একটা সিচুয়েশন তুমি দিয়ে দেওয়া হলো বা বলা বলা কোনো একটা গল্প থাকলো কিছু, লেখার ক্ষেত্রে কি তুমি ডিফারেন্ট কোনো ইডিয়ামস ব্যবহার করবে, না তুমি কিভাবে ওটাকে অ্যাপ্রোচ, মানে ট্রাইং টু ডিফারেন্সিয়েট ইট, বা তুমি ফিল্মের জন্য যখন কোনো গান তোমাকে ধরো লিখতে হচ্ছে শুধু সিচুয়েশনটার উপর বেস করে লিখবে, না তুমি স্পেসিফিক ভোকাবুলারিজ ব্যবহার করতে পারো, বা তুমি তোমার ইডিয়ামটাকে অন্য কোনো ভাবে দেখবে, এটা এরকম কিছু ভেবেছো বা এরকম কিছু করো কনসিয়াসলি? না কারণ এটা করি না, তার একটা মেইন কারণ হচ্ছে প্রত্যেক সং রাইটারের তো একটা প্রসেস থাকে, তারা নিজের মতো করে একটা মেকানিজম তৈরি করে ওভার দি ইয়ার্স। আমার যেটা মেকানিজম আমি সেটা সব সময় করি, মানে অনেক দিন আগে থেকে করি, আমি যখনই কোনো গান লিখি গানটা লেখার আগে আমি আগে ধরো লিখতে বসেছি, আমার মনে হলো আজকে এটা কিছু লিখি, মনে হচ্ছে লিখতে হবে, ফার্স্ট থিং আই ডু ইজ আমি কি বিষয় নিয়ে লিখতে চাই একটা মোটামুটি একটা স্কেচ তৈরি করি, হতে পারে সেটা থেকে ফাইনালি ডিভিয়েট করে গেল, বাট আমি এটা স্কেচ নিয়ে বসি, এটা নিয়ে লিখব। এবার আমি আগে ওই বিষয়টা নিয়ে একটা 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 পুরো একটা সিচুয়েশন তৈরি করি, মানে কিছু ফিকটিশিয়াস চরিত্র তৈরি করি, সেখানকার যে প্রেক্ষাপটটা সেটা একটা অন্ধকার ঘর হলে একটা ঘর তৈরি করি, একটা খোলা পাহাড় হলে পাহাড় তৈরি করি, হুম তাতে হুম দুটো তিনটে চরিত্র তৈরি করি, সবসময় যে সেই চরিত্রগুলোর মেনশন থাকবে গানটার মধ্যে তাও নয়, কিন্তু আচ্ছা করে আমি একটা ফিকটিশিয়াস একটা স্টোরি বোর্ড মতো তৈরি করি এবং সেইটা সেইটার মধ্যে কিছুক্ষণ থাকি সেই হুম সিচুয়েশনটার মধ্যে, মানে এ ওকে কি বলছে, তাহলে ও কি রিয়াক্ট করছে, ও এটা করলো না কেন, এরম ভাবে আমি আচ্ছা মাথার মধ্যে ওটাকে কিছুক্ষণ থাকতে দিই। হুম এই হুম প্রসেসটা থেকে ইনএভিটেবলি একটা করে স্ট্রিং বেরিয়ে আসে প্রতিনিয়ত, হুম 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 এবার আমি যে কোনো একটা স্ট্রিং নিয়ে সেটাকে স্টার্টিং পয়েন্ট হিসেবে লেখা শুরু করি। আচ্ছা এবার লিখতে লিখতে আগেন সেটা হয়তো ডিভিয়েট করেই যায়, অনেক সময় হুম হয়, বেশিরভাগ সময় ইনফ্যাক্ট তাই হয়, হুম বাট দ্যাট ইজ হাউ আই ডু। ওই জন্য ওই যে গল্প তৈরি করাটা ওইটা কিন্তু ইটস আ পার্ট অফ মাই সং রাইটিং প্রসেস, হুম 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 প্রত্যেকটা গানে আমি তোমাকে মানে হুম বলে হুম বলে আই ক্যান টেল ইউ দি স্টোরিজ আই হুম হ্যাভ হুম ইট।
মানে ইনফ্যাক্ট আমি আমি একটা শর্ট ফিল্ম তৈরি করেছি, অনেক মানে আই ওয়াজ সাপোর্টেড বাই আ লট অফ পিপল আগের বছর। সিনেমাটার নাম জোনাকি। জোনাকি, হ্যাঁ জোনাকি গল্পটার উৎসই কিন্তু ওইভাবে, মানে আমি একটা গান লিখতে বসেছিলাম জোনাকি নিয়ে, লিখতে লিখতে আমি দেখলাম গল্পটা, বাই দি টাইম আই আই কমপ্লিটেড দিস সং, আমি দেখলাম গল্পটা ইটসেলফ এত ইন্টারেস্টিং যে ওটা নিয়ে একটা কিছু বানানো যায়। সো আচ্ছা দ্যাট ইজ হাউ আচ্ছা আই কেম আপ উইথ দিস ফিল্ম। দিস ইজ আচ্ছা মাই স্ট্যান্ডার্ড প্রসিডিউর ফর হুম হুম এভরিথিং আই হ্যাভ আ স্টোরি। আচ্ছা তো সিনেমার ক্ষেত্রে কি হয়, ওই গল্পটা অলরেডি তোমাকে অন্য কেউ দিয়ে দিচ্ছে, অল ইউ হ্যাভ হুম টু ডু হুম ইজ গেট ইন টু হিজ মাইন্ড স্পেস। ট্রু ট্রু সুতরাং তোমার কাছে গল্পটা আছে, তোমার কাছে সিচুয়েশনটা আছে, হুম হুম সুতরাং দি অনলি চ্যালেঞ্জ ইজ যে তুমি ওর মাইন্ড স্পেসে ঢুক, মানে যে ডিরেক্টর তার মাইন্ড স্পেস দিয়ে তুমি ওখানে ঢুকতে পারছো কিনা এই জোনটা। হুম হুম যদি হুম একবার ঢুকে যেতে পারি হুম তাহলে তো হুম আমার কাজটা হয়ে গেল, ও আমার জন্য ক্যারেক্টার গুলো সাজিয়ে রেখেছে, আমার জন্য গল্পটাও সাজিয়ে রেখেছে। অল আই রাইট হ্যাভ টু ডু ইজ ওদেরকে নিজেদের মধ্যে কথা বলে ট্রাই টু ব্রিং আউট সামথিং উইচ কমপ্লিমেন্টস দ্য ফিল্ম অ্যান্ড দ্য মুভ। আচ্ছা, আমি সিনেমার গানের ব্যাপারে কয়েকটা জিনিস আলোচনা করতে চাই। প্রথমত, অ্যান্ড ইট হ্যাজ সামথিং টু ডু উইথ সিঙ্গার সং রাইটার্স অ্যাজ ওয়েল। আমার একটা কি বলবো, একটা অবজারভেশন আছে। এই অবজারভেশনটা থেকে তুমি এক্সক্লুডেড, অ্যান্ড দ্য ওয়ান অফ দোজ রিজনস ওয়াই আই লাইক ইউর মিউজিক ইজ দ্যাট আই ফাইন্ড যে তোমার লেখা আর তোমার সুরের ব্যালেন্সটা একটা খুব সুন্দর জায়গায় আছে। মানে কেন আমি এই কথাটা বলছি, যে যখন আমরা খুব প্রফেশনাল একটা জায়গা নিয়ে ভাবি, যেমন ধরো একটা যুগ যুগান্তর ধরে ধরো হিন্দি সিনেমার গান যেভাবে হয়েছিল, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট বাংলা সিনেমার গানও, দেয়ার ইজ এ প্রফেশনাল মিউজিক কম্পোজার অ্যান্ড এ প্রফেশনাল লিরিসিস্ট, দে আর ডিফারেন্ট পিপল। মানে অ্যাপার্ট ফ্রম খুব কম ইনস্টেন্সেস, মানে ধরো সলিল চৌধুরীর মতো একজন যিনি নিজে হয়তো লিখে ফেলছেন, কিন্তু সেটা যখন হিন্দি হয়ে যাচ্ছে তখন আবার ওনার হাত থেকে সেটা চলে যাচ্ছে, অন্য কেউ লিখছেন, সে শৈলেন্দ্র হতে পারে, সে হাসরাত জয়পুরী হতে পারে, যেই হোক, এবং সুর করার জন্য আলাদা লোক রয়েছে। এতে কি হচ্ছে, আমি আমি মনে করেছি যে এইটা এইটা একটা খুব ব্যালেন্সড প্রসিডিয়ার, বিকজ ইউ আর ট্রাইং টু গেট দ্য বেস্ট অফ বোথ। কিন্তু আমার যেটা ব্যক্তিগত অবজারভেশন, যে আমি যখন দেখি যে সিঙ্গার সং রাইটাররা ফিল্মের জোনে চলে আসে এবং তাদের ঝোঁকটা বেশিরভাগ লেখার দিকে থাকে, তো লেখাটা যতটা ভারী হয়ে যায়, সুরটা কিন্তু বেসিক্যালি একটা সাপোর্টিং একটা জিনিস, বা সুরটা একটা তানপুরার মতো একটা জিনিস হয়ে যায়, বুঝতে পারলে? মানে আমি এটা জাস্ট অ্যালেগরি হিসেবে ব্যবহার করছি, বাট এই ব্যালেন্সটা আমার মনে হয় যে ওরা রাখতে পারে না, এবং যেই কারণে আই থিঙ্ক দ্য সিঙ্গার সং রাইটার ইন ফিল্মস ইজ অলরেডি লাইক আ ফেইলড প্রপোজিশন। মানে এইটা এটা নতুন করে এক্সপেরিমেন্ট করার আমার মনে হয় কোনো জায়গা নেই, বিকজ এইটার অন্যটা যেটা সেটা এতটা সাকসেসফুল, যেখানে এই দুজন আলাদা, সেটা সেটার এত সুন্দর সেটা নমুনা রয়েছে, যে সেখান থেকে সরে এসে এটাকে আলাদা করে অ্যাটেম্প করার আমি তো কোনো প্রয়োজন সেরকম বোধ করি না, কিন্তু তাও যদি কেউ চলে আসেন, হ্যাঁ, এবং তোমার ক্ষেত্রে আমি দেখেছি যে তুমি খুব ব্যালেন্স, মানে তোমার মেলোডির দিকেও ততটা ঝোঁক, মানে কম্পোজিশনটার দিকেও তোমার প্রচন্ড নজর থাকে যতটা তোমার লেখাটার দিকে থাকে। একটা প্রশ্ন হচ্ছে তুমি এটাকে কি করে অ্যাচিভ করেছো, এটা কি কনসিয়াসলি অ্যাচিভ করেছো কিনা, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি অন্য যে অবজারভেশনটা আমার বললাম সেইটাতে তুমি এগ্রি করছো কিনা, অথবা তোমার কি সেটার ব্যাপারে কি মতামত রয়েছে, এটা একটু জানো। না, আমি তোমার দ্বিতীয় প্রশ্নটা আগে আসি, আই আই এগ্রি উইথ ইউ, এটা এটা হয়, আমি অনেক ক্ষেত্রে আমি নিজেও দেখেছি, আমি নাম করছি না, কিন্তু ফ্যান্টাস্টিক আমাদের বাংলা গানেরই ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান, উনি ছবিতে যে গানগুলো করেছেন, আই ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টেড, আমি বললাম যে এটা তো এটা তো হতেই পারে না, ওই লোকটার গান মানে কি হলো, যে লোকটা এই গানগুলো তৈরি করছে সেই লোকটাই এই গানটা কেন তৈরি করছে। অ্যান্ড আই হ্যাভ সিন দিস হ্যাপেনিং ওভার অ্যান্ড ওভার অ্যাগেন, একজনের কথা বলছি না, এরকম কিন্তু একাধিক আমি লক্ষ্য করেছি। আমার মনে হয়, আমি জানি না, এটা আমি আমি গেস করছি, কারণ আমি দুটোকে আলাদা ভাবে দেখি না, কিন্তু আমি যারা যাদের যাদের কথা আমার মনে হয় তুমি বলছো, আমিও যাদের কথা বলছি, তারা আমার মনে হয় জানো তো একটা পিয়ার প্রেশার কাজ করে, আচ্ছা মানে আই এম অনলি গেসিং, যে এটা একটা সিনেমার গান, আমার চেনা জগতের বাইরে, মানে হয় না যে আমরা মানে নিজের বাড়ি থেকে অন্যের বাড়িতে গেলে একটু বেশি ওভার কনসিয়াস হয়ে যায় যে আমি কি করছি, এখানে জামাটা উঠে আছে কিনা, অযথা দেখবে বারবার, আমরা ঠিক করতে চাই, সো উই ট্রাই টু বি এক্সট্রা কেয়ারফুল, উই ট্রাই টু ফিট ইন দ্যাট জোন হুইচ ডাজ নট বিলং টু মি অ্যাকচুয়ালি, অর আই ডু নট বিলং দেয়ার, আমার একটা নতুন জায়গা, সেখানে ফিট ইন করার একটা প্রেশার থাকে। তো সেই জন্য আমার মনে হয় আমরা এমন কিছু কাজ করে ফেলি
হুম হুম উইচ ডু নট কাম টু আস ন্যাচুরালি, যেটাতে আমি বিশ্বাস করি না, হয়তো প্রডিউসারটা বিশ্বাস করে। হুম 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 তো সেইটা করতে গিয়ে যে মুহূর্তে আমি আমার কমফোর্ট জোনে চলে এসে আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে যাচ্ছি, হুম সুতরাং একটা বিরাট নো ম্যানস ল্যান্ড থাকে, যেটা না আমার কমফোর্ট জোন না হোয়াট প্রডিউসার ওয়ান্টস। হুম 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 আমার মনে হয় লট অফ পিপল ল্যান্ড দেয়ার। হুম 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 রাইট। এবং আরেকটা জিনিস এখান থেকে আমি আরেকটা যেটা প্রশ্নটা তোমাকে করতে চাই, আর একটু ইন্ট্রিকেট একটা প্রশ্ন, যে উইচ ইনভলভস ইন আ ওয়ে দ্য রোল অফ দ্য অ্যাভারেজ অডিয়েন্স, আমি বলবো ঠিক আছে। অ্যাভারেজ অডিয়েন্স বলতে মানে সাধারণ যে মানুষ যারা অ্যাভারেজ রোজ গান শুনছে বিভিন্ন জায়গা থেকে, টিভি হোক, রেডিও হোক, এটা হোক সেটা হোক। প্রথমত তুমি যদি 10 জনের মধ্যে 8 জনকে জিজ্ঞেস করো, সবাই বলবে খুব খুব বাচ্চা যদি কেউ না হয়, যে মানে আমি বলছি যে ধরো বাদশার ভক্ত আর কি, মানে সে বাদশা ছাড়া কিছু শুনেই না। হ্যাঁ, তার বাইরে যদি একটু এরকম দেখো তুমি, সবাই কিন্তু এক কথায় বলবে 10টার মধ্যে 7 টাইমস দে আর ফর রেট্রো সংস, বাংলা হোক হিন্দি হোক যাই হোক, মানে সে কিন্তু বলবে যে হ্যাঁ SG-র ওই গানটা তেরে মেরে মিলন কি, এরকম কোনো গান হয় নাকি মানে। এবং সেটা চায়ের দোকানেও তুমি দেখবে যে কোনো রেডিও স্টেশন যেখানে থাকে তখন লোকে ওটা বাজিয়ে বাজিয়ে শোনে। আমি বুঝি না যে কি হয় যে এই লোকটা যারা এটা পছন্দ, এবং এইটাই যদি অডিয়েন্সের মনে থাকে যে তারা সবসময় কিন্তু বলবে এটা গোল্ডেন পিরিয়ড ছিল, অমুক সময় অমুক গান হয়েছে, পেয়ার হুয়া ইকরার হুয়া হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, ঠিক আছে। এবং স্পেশালি অ্যাজ মানে বেঙ্গলি পিপল আমি বলবো যে ফিল্মের জায়গা থেকে বা ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের জায়গা থেকে সলিল আমাদেরকে যা দিয়ে গেছেন, মানে সুরের, শুধু সুরের ক্ষেত্রে আমি বলছি, যে হুম ওগো আর কিছু তো নয়, মানে এই ধরনের যে গান মানে এত সো রিচ ইন মেলোডি, অ্যান্ড উই বিলিভ ইট। শোনার বেলাতে যখন চলতি যে গানগুলো চলে আসে সেইখানে, তাহলে প্রোডাকশন হাউসের তরফ থেকে বা যারা চালাচ্ছে তাদের তরফ থেকে, হাউ কাম দ্য রিসার্চ টিম ইজ কামিং আপ উইথ দিস উইয়ার্ড প্রপোজিশন যে দ্য অডিয়েন্স ইজ লুকিং ফর আ সং উইচ ল্যাক্স মেলোডি? ম্যান মানে তুমি তুমি ইন দ্য ইন তুমি সকাল, বিকজ ইটস এ জেনুইন কোয়েশ্চেন আই ফিল, যে তুমি সকালে টিভি চালাবে, তুমি চালিয়ে যদি একটা অন্য কিছু, তুমি ধরো একটা বাদশার গান করতে শুরু করে দিই একটা নর্মাল টিভি স্টেশনে, সাথে সাথে কিন্তু লোকজন ফোন এই গানের রেট্রো গান চালাতে পারে, অল অফ দ্যাট ইজ গুড, মানে তখন তোমার মনে হবে আচ্ছা অডিয়েন্স ইজ ফর রেট্রো সং। এবার তুমি যেই অতটা সুরের যখন তুমি একটা কিছু বা তুমি যখন ওই দিকে ভাববে, তোমাকে কিন্তু একটা এমন একটা গান তোমার কার্যক্ষেত্রে ধরিয়ে দেওয়া হবে করার জন্য, যেটা রেফারেন্স হিসেবে আর কি, যেই গানটার সাথে ওই গানটার কোনো মিলই নেই। সো and they will say audience is looking for this song, but then you know for sure je audience is also looking for that song. So how how what is this kind of a situation? Tomar tumi eta diye kokhono bhebecho? I feel very ha eta niye ami bhebechi, and ami jani na, I do not have the right answer. Ami nije khub ekta satisfied na, kintu amar ki mone hoy jano milan jan eta na loke nostalgia niye sob shomoy ekta bias ache. Acha mane it comes from mane এটাতে আমি একটা একটা অ্যানালজি টানার চেষ্টা করি, আমি জানি না, আমাদের মিউজিকে একটা রিজলভ করার বিষয় আছে না, টেনশন তৈরি করা, রিজলভ করা, রাইট রাইট। তো আমরা আমরা সব সময় রিজলভ করতে চাই কেন, যে যখনই আমি সাথে মানে রুট নোটে ফিরে এলাম, টনিকে ফিরে এলাম, তার মানে আমি এভরিথিং ইজ ওকে, একটা সেন্স অফ অ্যাসিওরেন্স কাজ করে, দ্যাট ইজ দি সাইকোলজি, তাই না? রেট্রো গানগুলো আমার সামহাও মনে হয় এইগুলো না ওই রকম একটা একটা এটা টনিক এর মতো, মানে চলা মানে ইউ নো যে বাহ, মানে ইউ রিলেটেড টু ইউর পাস্ট, ইউ রিলেটেড টু ইউর চাইল্ডহুড, মেবি পিপল রিলেটেড টু দেয়ার পেরেন্টস। সেই জন্য রেট্রো গানকে মানে ধরো আমরা আমরা যখন স্কুলে পড়ে নিলাম যে কুছ কুছ হোতা হ্যায় রিলিজ করেছে, তখন তো কুছ কুছ হোতা হ্যায় একদম মানে পপুলার ফাটিয়ে দিল আর কি, সব রেকর্ড ফেকর্ড সব ছিটকে গেল। এবার আজকে কিন্তু আমরা কুচকুচ হোতা হ্যায় কে রেট্রো হিসেবে দেখি, তাই না? আগে যদি কেউ তুম পাস আয় বা ধরো দেখা হ্যায় পহেলি বার সাজন কি আমরা দেখতে, এটা আমাদের কাছে কিন্তু এখন রেট্রো, সেই সময় তো রেট্রো ছিল না, মানে দিস ইজ সামথিং উইচ উই ক্যান রিলেট, আমরা কিন্তু মোটামুটি শুনেছি, আমার মনে আছে সাজন ক্যাসেট বাড়িতে চলতো, তখন রেট্রো ছিল না, এখন বিষয়গুলো রেট্রো। এবার ধরো আমাদের বাবাদের কাছে মানে আমাদের বাবা মায়ের জেনারেশনটা, তাদের কাছে কিন্তু কুচকুচ হোতা হ্যায় কোনোদিন রেট্রো নয়, কারণ ওরা ওটা ছোটবেলায় শুনে বড় হয়নি।
হুম 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 আমরা ছোটবেলায় ওগুলো শুনে বড় হয়েছি বলে ওদের কাছে, আমাদের কাছে কিন্তু ওগুলো রেট্রো হয়ে গেছে। সিমিলারলি আজকে যে ছেলেটা জন্মাচ্ছে তার কাছে কিন্তু হিমেশ রেশমিয়াটা রেট্রো হয়ে যাবে একসময়। রাইট রাইট মানে বাপি লাহিড়ি আজকে আমরা বলি আহা বাপি লাহিড়ি তো রেট্রো, সেই সময় কিন্তু প্রচুর লোক বাপি লাহিড়িকে মাচা বলে গালাগালি দিয়েছে। হুম 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 এটা 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 কি হচ্ছে? এটা তো হুম হুম অপসংস্কৃতি, এটা তো যুগের পর যুগ হয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ যেহেতু ওটা রেট্রো হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ মানে সেপিয়া টোনটা পড়ে গেলেই 7 গুণ মাফ হয়ে যায়, এটা আমাদের একটা সাইকোলজি আছে। হুম 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 সুতরাং এখন ওগুলো সেপিয়া টোন হয়ে গেছে, ঝিরঝিরে দেখা যায়, আহ কি গান ছিল বাপি লাহিড়ি। এরকম হতেই পারে যে আজ থেকে 20 বছর পরে বা আজ থেকে হ্যাঁ 30 বছর পরে, ধরো হ্যাঁ আজকে হ্যাঁ এই মুহূর্তে যে ছেলেটি বা মেয়েটি জন্মাচ্ছে, হুম সে হুম তার ছেলেকে বলবে দেখ আমাদের সময় কি সব গান ছিল বাদশা, কি লেখা, কি সুর, হুম কি হুম প্রোগ্রামিং, তোরা আজকের দিনে ভাবতে পারিস? ট্রু ট্রু মানে এটা ট্রু আমার মনে হয় না সবসময় গ্রোয়িং আপ এর সাথে একটা ইন্টারমিঙ্গেলড একটা বিষয়। হুম 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 ফ্যান্টাস্টিক। আচ্ছা, যারা যারা এসেছেন তাদেরকে আমি ইয়ে করিনি, ঘুমচিটি দেখছেন, আশিস চৌধুরী দেখছেন, পিনাকি চক্রবর্তী দেখছেন, গুড ইভিনিং নীলাঞ্জন দয়ান, রনি বলছে হ্যালো পিনাকি, গুড ইভিনিং, রাইলি ঘোষ, জয় দাস, সোমনাথ মন্ডল আর ওয়াচিং। আচ্ছা, অ্যাভারেজ, এই প্রশ্নটা আমি তোমায় করতে চাই। আমি অনেকদিন পর একজনকে পেয়েছি, মানে একটু লেখালেখির ব্যাপারে একটু আলোচনা করার জন্য, এবং তোমার হয়তো মনে আছে, তুমি ডেফিনেটলি ওই ইন্টারভিউটা শুনেছো, কবির সুমনের একটা ইন্টারভিউতে উনি বলছেন যে কখন উনি ডিসাইড করলেন যে উনি যে ধরনের গান লিখেছেন আমরা শুনেছি সেই ধরনের গান উনি লিখবেন, উনি তখন ডিসাইড করলেন যখন ওনার মনে হলো যে ওনার চারপাশে সমাজে যেই যেই জিনিসগুলো হচ্ছে সেই সেই জিনিসগুলো নিয়ে ঠিক গান লেখা হচ্ছে না। হুম হুম তুমি মোস্ট ডেফিনেটলি দেখেছো সেই ইন্টারভিউ যেখানে উনি বলছেন এখানে খুন হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে, কিন্তু সকলে প্রেমের গান লিখছে, আমি বুঝতেই পারলাম না যে কি হচ্ছে, সকলে কি চোখ বন্ধ করে বসে, তখন আমি মনে করলাম যে আমি তাহলে এই গান লিখি। সেই উনি একটা ধারা শুরু করলেন যেখান থেকে কিন্তু অ্যাজ এ সিঙ্গার সং রাইটার অলমোস্ট এভরিওয়ান হ্যাজ গট ইনফ্লুয়েন্সড ফ্রম কবির সুমন, এবং চলতে চলতে দ্যাট ইজ ট্রেন্ডিং, কিন্তু দ্যাট ফ্যাশন অফ কি বলবো, মানে এক ধরনের গান, আমি সাবজেক্টটাকে মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু অলমোস্ট এটা কিন্তু মেইন স্ট্রিম হয়ে গেছে। মানে ওনার যে উনি যে টোনটা দেওয়ার চেষ্টা করেছেন একটা গানে, যে যে অ্যাপ্রোচটা, ধরনটা, হ্যাঁ, যে অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটা কিন্তু এখন আমি বলবো একটা মেইন স্ট্রিম সিনেমার গান ওই অ্যাপ্রোচে যদি চলে, কন্টেন্টটা যদি আমি বাদ দিই, মানে জাস্ট ওভারঅল একটা আবঝা আবঝা যদি আমি দেখি, দ্যাট ইজ, আমি ওই ঘরানা থেকে ওটা কিন্তু রিলেট করে দিতে পারবো যে এইটা। কিন্তু বন্ধু, তাহলে তাহলে যে সেইখানে কি সব সময়তে এইটাকে এখনো মেনটেন করা হচ্ছে, যে মানে ওটা একটা রিভলিউশন যদি উনি করে থেকে থাকেন, এখন যে রিভলিউশনটাকে নিয়ে আমরা মেইনস্ট্রিম করে বিক্রি করে দিচ্ছি, তা সেটার মধ্যে সমাজের কি রয়েছে? মানে আমি আমি বলবো যে তুমি একটা গান দিয়েছো ওয়ালোর পথযাত্রী, কিংবা ধরো ধরে নাও পথে এবার নামো সাথী, এই ধরনের যে গানগুলো, আমরা তো এখনো সেইটার উপরেই দাঁড়িয়ে আছি একভাবে যদি আমাকে দেখতে হয়। ওই সময়টা কিছু চেঞ্জ হয়নি, ওই গানগুলো আজকের জন্য প্রযোজ্য, হ্যাঁ, কিন্তু হয়তো একটা আই ওয়াশ তৈরি হয়ে গেছে, মানে অনেক অপশনস এরকম ভাবে এরকম সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, এটা এটা করে একটা আই ওয়াশ তৈরি হয়ে গেছে, এবং লোকেরা নানান ছোট ছোট হয়তো প্রবলেমস এর মধ্যেই হয়ে গেছে। তোমার কি মনে হয় যে এই গানগুলোর মধ্যে একটা স্পেসিফিক ধরনের ইউথ কে কেটার করার জন্য কিছু এমন ধরনের লেখা, এবং সেই লেখাগুলোতে হিন্ট করতে থাকা, সেই লেখাগুলোতে হিন্ট করতে থাকা, এবং সেরকম করে করে মানে এটা কি খুব একটা, আমার তো একটা, আমি তো একটা এজেন্ডা দেখতে পাই, মানে ওরকম ডেফিনেটলি, মানে কোনো এমন কোনো প্রোপাগান্ডা নয় যে যেটা দিয়ে কোনো বিশাল কিছু এ হয়ে যাবে, বাট স্টিল দেয়ার ইজ সর্ট অফ প্রোপাগান্ডা দ্যাট আই সি, অ্যান্ড ইট অলসো ডাজ নট সিম টু রিজলভ, কিন্তু সোসাইটির যে সমস্যাগুলোর জায়গা থেকে উনি জিনিসটা শুরু করলেন, উই হ্যাভ কমপ্লিটলি মুভড আউট অফ ইট, অ্যান্ড উই আই থিঙ্ক উই আর ক্রিয়েটিং ভার্চুয়াল প্রবলেমস so that these songs can cater to those kind of problems and be relatable to people. What do you think about this? হ্যাঁ, এটা এটা খুব খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এখানে আমার যেটা মনে হয় নীলাঞ্জন, সেটা হচ্ছে ওই যে বললাম না, দু রকমের হয়। একটা হচ্ছে আমার, আমি মনে করতে পারি যে আমি খুব ভালো গান তৈরি করব, মাই এম ইন লাইফ ইজ টু ক্রিয়েট
ওয়ান্ডারফুল সংস, তার জন্য হুম আমি ভালো লিখবো, ভালো সুর করবো, ভালো কাউকে দিয়ে গাওয়াবো হুম বা নিজে ফ্যান্টাস্টিক গাইবো হোয়াটসোএভার। হুম হুম আর একটা ধারা হয় যারা কিন্তু মনে করে যে মানে এটা একটা যুগ যুগান্তরের একটা 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 ডিবেট যেটা হয়ে হুম চলেছে, যে হুম হুম হোয়াট ইজ দি পারপাস অফ আর্ট, মানে ইজ ইট রাইট জাস্ট মিয়ার এন্টারটেইনমেন্ট নাকি ইট হ্যাজ আ কন্ট্রিবিউশন টু মেক টু দ্য সোসাইটি। হুম 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 মানে এটা বিরাট বিরাট মানুষরা বলে গেছেন, মানে প্রত্যেকেই আমি দেখেছি, এটা খুব ইন্টারেস্টিং, আমি তোমার সাথে শেয়ার করি। আমি বেশ কিছু লোককে স্টাডি করেছি যারা এরকম মনে করতো যে যে আর্টের একটা পারপাস আছে, হুম হুম আর্ট ইজ নট অনলি ফর ফর টু সুদ ইয়োর ইয়ার্স, এটা হুম একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে। এবং আই হেট টু সে দিস, বাট তাদের মধ্যে বেশিরভাগ মানুষ শেষ জীবনে গিয়ে এটা স্বীকার করেছেন যে না, আমরা পৃথিবী পাল্টাতে চেষ্টা করেছিলাম বাট আমরা পারিনি। অ্যান্ড ওয়েন আই এম হুম হুম সেইং দিস, আই এম টকিং অ্যাবাউট পিপল লাইক রবীন্দ্রনাথ ঠাকুর, উইলিয়াম শেক্সপিয়ার, হুম হুম ওনাদের স্ট্র্যাচারের মানুষের কথা বলছি, মানে হুম হুম কোনো মিডল মেরিটের লোকের কথা নয়। হুম 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 বাট আমি এখনো, আমি ব্যক্তিগতভাবে এটা এখনো বিশ্বাস করতে পছন্দ করি যে না, ইউ ক্যান ইনফ্লুয়েন্স পিপল। হুম হ্যাঁ, হুম পৃথিবী পাল্টে ফেলা হয়তো একটা বিরাট হুম একটা হুম বিরাট বড় একটা চ্যালেঞ্জ, ওটা হুম ওটা হয়তো খুব কম লোক পেরে থাকেন, কিন্তু আমার আমি আমি আশার আলো এই কারণে এখনো দেখি, কারণ সিগার আমার জীবন বদলে দিয়েছে, হুম হুম সুমন আমার জীবন বদলে দিয়েছে, হুম দিলন হুম আমার জীবন বদলে দিয়েছে, কোহেন আমার জীবন বদলে দিয়েছে। হুম এবং হুম এরা এরকম নয় কিন্তু যে আমি এদের গান শুনে, আমি সিগারের এত গান শুনে আমার কিন্তু কোনোদিন মনে হয় যে এক্ষুনি আমি বেরিয়ে যাই, বেরিয়ে হুম গিয়ে আমি একটা রেভলিউশন আনি, হ্যাঁ আমি এই হুম হুম লোকটাকে মারি বা এই লোকটাকে এটা করতে বারণ করি, সেরকম নয়। কিন্তু হুম হুম আমাকে এরা একটা নতুন ভাবে ভাবতে শিখিয়েছে, হুম 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 আমাকে আমাকে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ দিয়েছে, হুম হুম আমাকে যেটাকে যেটাকে বলে যে ইন্টেলেকচুয়ালিজম, যে একটা একটা সাধারণ জিনিসকে একটা অল্টারনেট অ্যাপ্রোচে দেখতে শেখা, এটা কিন্তু রাইট আমাকে শিখিয়েছে। সুতরাং সেইটাও তো বদল, হুম মানে হুম আমি হুম শান্ত অভিষেক কিন্তু রাতারাতি মারকুটে অভিষেক বা বিদ্রোহী অভিষেক হয়ে গেলাম না, হুম মানে হুম আমি হুম চণ্ডাশোক থেকে ধর্মাশোক হলাম না, হুম হুম কিন্তু হুম আমার চিন্তাধারার এই যে বদলটা, এটাও তো এনারা এনেছেন, মানে হুম আমার হুম তো অন্তত এসেছে। হুম হুম সুতরাং মানে দের 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 আর আ সেট অফ পিপল যারা বিশ্বাস জানতে পারি, সেইটাই আমার বিরাট অ্যাচিভমেন্ট, মানে হুম লক্ষ হুম লক্ষ ভিউজার থেকে, সেটা অনেক ভিউজার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। সুতরাং যারাই এটা মনে করে নিলাম, তাদের একটা এজেন্ডা আছে, হুম হুম মানে আমি আমি যেমন বলছি আমার একটা এজেন্ডা আছে। আমার হুম হুম এজেন্ডা হচ্ছে যারা ভাবতে চাইছে না, যারা লেজি, হুম হুম দুরকম লোক হয়। একটা হচ্ছে যাদের ভাবার কেপেবিলিটি নেই, যারা ভাবতে পারে হুম না, হুম মানে ওটা তাদের ফিজিক্যাল লিমিটেশন, তাদের ব্রেন পারমিট হুম করছে হুম না। আর হুম একটা হুম ক্যাটাগরি আছে যারা ভাবতে পারে কিন্তু তারা ভাবতে চায় না, দে আর টু লেজি টু থিঙ্ক, তারা হুম হুম রোজেটটা নিয়ে ভালোই আছে, হুম হুম অ্যামাজন, আইটিউনস, এসব সব নিয়ে বিন্দাস চলে যাচ্ছে। হুম আমার হুম এই সেগমেন্টটা, আমার যে এজেন্ডা সেটা হচ্ছে এই সেগমেন্টটাকে একটু একটু ডেকে একটুখানি দুটো কথা বলা, আচ্ছা মানে এটা শোনো, মানে এটা হুম মানে কমফোর্ট, লাইফের কমফোর্টটা তো আছেই, কিন্তু হুম আমরা লাস্ট 2 মাস 3 মাসেই দেখতে পেরেছি লাইফ কত ফ্রেজাইল। রাইট হুম সুতরাং আমরা এরকম ভাবে চোখ না সরিয়ে রেখে, লেট আস কিপ আস গ্রাউন্ডেড, হুম 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 মানে আমার টাকা আছে মানে আই ক্যান বাই এভরিথিং, এই 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 যেটা নোশন অনেকের আছে না, এই আমার এদেরকে বড্ড হিট করতে ইচ্ছে করে, হুম মনে হয় যে না, লেট আস অল লিভ টুগেদার, মানে আমার হুম আমার হুম যেমন এটা এজেন্ডা। সুতরাং তুমি যাদের কথা বলছো হুম তাদের হুম তাদের এরকম এজেন্ডা ছিল অফকোর্স, যেমন সেই সময় সলিল চৌধুরী যখন গানগুলো তৈরি করেছিলেন সেগুলো আইপিটি এর গান, হুম এবার হুম হুম আইপিটি এর উদ্দেশ্যই তখন তাই ছিল যে যারা গরম রক্ত হুম হুম তাদেরকে একজোট করা, হুম হুম তাদেরকে বলা যে তুমি মানে শুধু খেয়ে দে, সিনেমা দেখে মারা যাওয়ার জন্য জন্মাওনি, ইউ হ্যাভ আ পারপাস অফ লাইফ। হুম হুম সুতরাং সেইটা মোটিভেট করাই গানগুলোর উদ্দেশ্য ছিল, সেই জন্য প্রত্যেকটা গানই ওই রকম। মানে তোমার, হুম 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 তুমি আলোর পথযাত্রীও যদি শোনো, তুমি প্রথমে দেখবে একটা ডাক আছে, ডার্ক হুম হুম একটা ডাক আছে ভীষণ, মানে তুমি না এগিয়ে এসে পারবে না। আজকে হুম যদি হুম হুম কেউ একটা, নীলাঞ্জন তুমি ধর্মতলার মধ্যে দিয়ে পেরোচ্ছো, ওই চারিদিকে ওই কেওস, তার হুম মধ্যেও যদি তুমি শুনতে পাও কোথাও একজন হুম পুরুষ বা একজন মহিলা বসে হুম উদার কণ্ঠে আলোর পথযাত্রী সুরটা গাইছে, এখানে হুম থেমো না, হুম তুমি সমস্ত কাজ ফেলে দিয়ে ওখানে 2 মিনিট দাঁড়াবে, তোমার তাই মনে তো হবে সে তোমার ডাকছে। হুম দ্যাট হুম ওয়াজ হুম দি পারপাস অফ দিস সং, হুম 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 মানে এটা ওই কার্ট্রিজে লোড করার মতো, গুলিটাকে কার্ট্রিজে লোড করা হলো। তারপরে অন দ্য সেকেন্ড পার্ট অফ ইট, যখন ও তোমাকে কনফিডেন্সে নিয়ে নিল, ইফ ইউ লুক এট দি ডাইনামিক্স অফ দি সং, ও হুম কিন্তু প্রথম 1.5 মিনিট, প্রথম 2.5 মিনিট 3 মিনিট ধরে ও তোমাকে কনফিডেন্সে নিয়েছে, ও হুম হুম তোমাকে ডেকেছে, ও হুম হুম এনশিওর করেছে যে তুমি ওর কাছে চলে এসছো,
ও এনশিওর করেছে যে গুলিটা কিন্তু কার্ট্রিজের মধ্যে ভরে গেছে, তুমি এখন কার্ট্রিজের ভেতর বসে আছো, অল হি নিডস টু ডু ইজ পুল দ্য ট্রিগার। তখনই উনি আহ্বান সেগমেন্টটাতে ঢুকলেন। যে মুহূর্তে উনি আহ্বান সেগমেন্টে ঢুকবেন, যদি তুমি লাইক আ সাইকেল অফ হিপনোটিজম, তুমি 3 মিনিট নিয়েছো ওকে তোমার স্টেট অফ মাইন্ডে নিয়ে আসতে, এন্ড ওয়ান্স ইউ হ্যাভ ডান দ্যাট, তুমি ট্রিগারটা টিপলে ও তোমার সাথে দৌড়াবে নিলাম, এন্ড দ্যাট ওয়াজ দি পারপাস অফ দিস। সুতরাং এগুলো খুব ক্যাপটিভেটিং, ওই জন্যই কিন্তু এগুলো এত ক্যাপটিভেটিং, বিকজ নিউ দি পারপাস। বিউটিফুল, মানে ডেফিনেটলি দিস সংস অফ বিউটিফুল। এটা দিয়ে যেটা হলো যে আমরা ও আলোর পথযাত্রী নিয়ে অলরেডি একটা ডিসকাশন হলো, বাট ইট ইজ ভেরি রিফ্রেশিং আর ভেরি এনলাইটিং যে আজকে তুমি যে তোমার পয়েন্ট অফ ভিউ গুলো রাখছো অ্যান্ড ইউজিং সাচ ব্রিলিয়েন্ট এদিক ওদিককার উদাহরণ তুমি ব্যবহার করে তুমি বলছো, এবং যেগুলো খুব লজিক্যাল এবং ভ্যালিড আমি মনে করছি। সৌরভ বিশ্বাস একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আমি তোমাকে বলি। তোমাদের দুজনের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, বাংলা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক থেকে উপার্জনের পন্থাটা কি কি হতে পারে? পাঞ্জাবি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক যেমন, বা ধরো বাংলা ফিল্ম মিউজিকেও যেমন মিনিমাম একটা উপার্জন হয়, এটা যদি বলো। দেখো প্রথমেই বলি যে রেকর্ড করে, মানে মিউজিশিয়ানদের তো মেইনলি 3 রকমের রোজগারের পন্থা হয়। একটা হচ্ছে রেকর্ড করে, সেটা গায়ক হোক বা মিউজিশিয়ান হোক, একটা হচ্ছে শো করে, লাইভ শো করে, আর একটা হচ্ছে শিখিয়ে। এবার এরকম খুব কম মিউজিশিয়ান আছে সৌরভ সারা পৃথিবীতে যারা রেকর্ড করে বড়লোক হয়েছে, খুব কম। মানে নর্মালি পন্থাটাই হচ্ছে যে আমি ভালো গান বাজবো, মানে যদি আমি একটা জায়গায় পৌঁছে যাই অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার, আমার কাছে দিনে 100টা করে গান জমা পড়ছে, আমার ম্যানেজার সেটাকে সর্ট করে রাখবে, ওদের রোজ 2টো করে গান আমার দেবে, মোবাইলে পাঠিয়ে দেবে, আমি হেডফোনে রাত্রিবেলা শুনবো, তার মধ্যে যদি আমি দেখি যে এই গানটার মধ্যে হিট এলিমেন্ট আছে আমি সেটা গাইব। কেন গাইবো না? আমি হিটটা দিতে পারলে আমি বছরে 300 শো করবো। রাইট, এবং সেজন্য সব আর্টিস্টই কিন্তু আলটিমেটলি আর্ট ফর আর্টস সেক কোম্পানি রয়েছে, সুতরাং সব আর্টিস্টই কিন্তু আলটিমেটলি এইভাবেই কাজ, বেশিরভাগ, সব বলাটা ভুল হবে। সুতরাং লাইভ শো হচ্ছে যে কোনো শিল্পীর রোজগার করার সব থেকে বড় জায়গা। ইন্ডিপেন্ডেন্ট মিউজিক হোক, ডিপেন্ডেন্ট মিউজিক হোক, লাইভ শো করতে হয়। এবার যদি কেউ লাইভ শো করতে নারাজ থাকে, তাহলে সে তো রোজগার করতে পারবে না, এটা খুব স্বাভাবিক, সে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মিউজিক হোক যাই বা ফিল্ম মিউজিক হোক। এছাড়া যারা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করছে, তারা তাদের কাছে এখন একটা খুব খুব সহজ উপায়, মানে আমি নীলাঞ্জনের সাথে কথা বলছি, আমার খুব ভালো বন্ধু তমাল, অমিত, ঈশান, ওরা কাজ করছে, ওরা আমার সাথে প্রচুর কাজ করেছে, আমি ওদের তো দেখি, এবং দে আর, মানে আমি তোমাকে তোমার সামনেই বলছি নীলাঞ্জন, ইউ গাইজ আর অ্যান ইন্সপিরেশন টু মি, কারণ আমি তোমাদের এই যে অমিত ঈশান যেমন এক্সটেন্সিভলি ফিল্মের কাজ প্রচুর করেছে, আদারওয়াইজ তুমি তমাল এবং আরো অনেকে আছেন, সবার নাম করছি না, আমি তো তোমাদের দেখেছি, তোমরা কিন্তু কোনোদিনই ফিল্ম মিউজিকের উপর ব্যাংক করে এগোওনি, তোমরা বরাবর কিন্তু তোমাদের ইন্ডিপেন্ডেন্ট ফর্মটাকে নিয়েই কাজ করে এসছো, এবং তোমরা এটাও রিয়েলাইজ করেছো যে যদি আমাকে এইটা চালিয়ে যেতে হয়, হ্যাঁ, তাহলে আমাকে নিজেকে আগে খেতে তো হবে, মানে পভার্টি পভার্টি লুকস বিউটিফুল ইন রেট্রোস্পেক্ট, সাইমন গারফাঙ্কেল একটা শোতে বলেছে, মানে পরের দিকে when you pass the phase you can romanticize it, কি গরিব না খেতে পেয়ে শুয়েছিলাম, কিন্তু যে রাতে তুমি না খেতে পেয়ে ঘুমোতে গেছো সেই রাতটা তোমার কাছে খুব পেইনফুল ছিল, ঠিক, সেটা পরে গিয়ে তোমার মনে হয়েছে দারুণ, মনে মনে আছে যেমন আমার চটি ছিঁড়ে গেছিল, মাইলের পর মাইল হেঁটেছিলাম খালি পায়ে, পরে দারুণ লাগে, একটা হিরোইক ফিলিং আছে, কিন্তু সেই দিন কিন্তু সত্যি তোমার খুব কষ্ট হয়েছিল। সুতরাং আমি প্রত্যেককে বলি যে যদি তোমার ইন্ডিপেন্ডেন্ট মিউজিককে টিকিয়ে রাখতে চাও, যদি তোমার নন ফিল্ম এন্টিটিকে তুমি টিকিয়ে রাখতে চাও, তোমাকে ভাই আগে খেয়ে পড়ে বাঁচতে হয়। প্রচুর লোকজনকে আমি দেখেছি, আমার এটা খুব খারাপও লাগে, প্রচুর এস্টাবলিশ আর্টিস্ট, তারা প্রচুর বাচ্চা বাচ্চা ছেলের মাথা খায়, ফাটিয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, ইটস নট দ্যাট, মানে ওইভাবে হয় না, হয় যদি তোমার, মানে এটা অল ডিপেন্ডস, আমার বাবা যদি 1 কোটি টাকা থাকে, আমার যদি রোজগার করার দরকার না পড়ে, বা আমার একটা কাপড়ের দোকান আছে যেটা দিয়ে আমার স্টেডি ইনকাম আছে, কিচ্ছু করব না, বাড়িতে বসে থাকবো, যা ইচ্ছা গান রিলিজ করবো, আমাকে তো আটকানোর কেউ নেই, আমার দরকার নেই,
কিন্তু আমার যদি মনে হয় যে না, 23-24 বছর থেকে আমি সংসারের দায়িত্ব নেবো, আমার সংসার চালাতে হবে, আই হ্যাভ টু ফিড মাই ফ্যামিলি, ইটস ভেরি পেইনফুল টু সি ইউর ফ্যামিলি গোয়িং থ্রু আ টাফ ফিনান্সিয়াল ফেজ। করেক্ট, সেখানে আমি বাংলা গানের জন্য বলিদান দিলাম আমার ফ্যামিলিকে, এটা কোনো কথার কথা না। সুতরাং ইউ হ্যাভ টু সাস্টেন ইউর সেলফ। তুমি চাকরি বাকরি করবে না, ভেরি গুড, তাহলে তুমি প্রোগ্রামিং করো, যে যে কারণে আমি তোমার তোমালের নাম করলাম, তাহলে তোমরা এইটা করো, তোমরা মিউজিকের মধ্যে থেকেই রোজগার করো, তোমাকে তো কেউ বারণ করছে না, শেখাও। কিন্তু তার জায়গায় ওইটা ওইটা করতে হবে, মানে ওই দিনে 7 ঘন্টা 8 ঘন্টা অফিস করার মতো করে মিউজিকটা করতে হবে। মানে আমি এরকম প্রচুর মিউজিশিয়ান দেখেছি কিন্তু, যারা বলে আমি প্রফেশনাল মিউজিশিয়ান, কিন্তু তারা দিনে 8 ঘন্টা ইনস্ট্রুমেন্টটা নিয়ে বসে কিনা আমার সন্দেহ আছে। মানে আমি তো আই হ্যাভ টোল্ড দেম ক্যাটেগরিক্যালি যে আজকে আমি ধর এক জায়গায় চাকরি করি, আমি 9টা থেকে 6টা তো সেখানে ডেডিকেট করি, তবেই আমি সেখান থেকে 10 টাকা পাই মাসে। তো তুই যদি 10 টাকা রোজগার করতে চাস, আগে তো তুই 8 ঘন্টা ওটার পিছনে দে, ঠিক, 1 বছর 8 ঘন্টা করে তুই তোর মিউজিকটার পিছনে দে, তারপর যদি তুই বলিস যে রোজগার করতে পারছি না, তখন একটা সত্যি চিন্তার বিষয়। কিন্তু 8 ঘন্টা তো দিতে হবে, আমি ছুটি কাটানোর মতো করে আমার জীবন কাটাবো বলে দুপুর 3টের সময় ঘুম থেকে উঠলাম, হাই ফাই তুললাম, সন্ধ্যাবেলা 8 ঘন্টা প্র্যাকটিস করলাম, নিয়ে বললাম আমার কিছু হচ্ছে না, দিস ইজ নট রাইট। আগে তো এটা বন্ধ হওয়া দরকার। ট্রু তুমি ট্রু যদি ইফ ইউ কল ইউর সেলফ আ প্রফেশনাল মিউজিশিয়ান, তাহলে ওই অফিসের মতো করে 9টা 6টা যেরকম, মানে আমি অনেক অনেক লেখককে চিনি, সুনীল গাঙ্গুলি, যেমন সুনীল গাঙ্গুলি বলতেন যে আমি নিজের মতো করে আমি অফিসে চলে যাই, মানে আমার যে লেখার ঘরে ওখানে আমি চলে যাই, দরজা বন্ধ করে আমি লিখি 8 ঘন্টা, শুধু খেতে বেরোই, খেয়ে এসে আবার লিখতে বসে 8 ঘন্টা লিখি, রোজ 8 ঘন্টা করে লিখি। তো অ্যাজ এ মিউজিশিয়ান আমার কথা হচ্ছে, যদি কোনো ইয়াং মিউজিশিয়ান থেকে থাকে যারা হু আর ট্রাইং টু মেক আ ক্যারিয়ার আউট অফ দেয়ার ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, আমি সবার আগে বলবো প্লিজ বি অনেস্ট টু ইউর মিউজিক, আগে ওই 8 ঘন্টাটা দাও, দিয়ে দেখো পাচ্ছ কিনা। এবং তুমি যদি 8 ঘন্টা তোমার ইনস্ট্রুমেন্টের পিছনে দাও, আমি মানে আই ক্যান ভাউচ অন ইট যে তুমি যদি আর কিচ্ছু নাও করো, তুমি শুধু শিখিয়ে এবং টুকটাক সেশন বাজিয়ে, ইউ উইল বি এবল টু আর্ন ইউর ব্রেড অ্যান্ড বাটার। আমি লোকজনকে দেখছি যারা এটা করছে, সুতরাং ইট ইজ নট ভেরি ডিসকারেজিং, তুমি পারো করতে, মানে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করেও করা যায়। তা বলি তুমি সিনেমার কাজ, সিরিয়ালের বিজিএম মানুষে করে, এইটা করলে তো মুশকিল, কেন? ওটাও তো মিউজিক, একটা ফর্ম অফ মিউজিক। আজকে যে যে লোকটা টুনির মা শোনে, সে তো অপরাধী নয়, তার ওটা ভালো লাগে, সে 14 ঘন্টা ট্রাক চালায়, ওটা ভালো লাগে, সুতরাং তাকে তুমি কেটার করছো, এটা তো কোনো ক্রাইম নয় রে বাবা। ট্রু ট্রু, এই সবকটা কথা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করবো, যে যারা যাদের মনে এই ধরনের কোনো প্রশ্ন ছিল, এবং এক্ষেত্রে সৌরভ আমার মনে হয় যে তুমি খুব সুন্দরভাবে রনি এই জিনিসটা এক্সপ্লেন করে দিলেন আজকে। অম্রপালি দেখছে খোকন কোম্পানি 2-3টে কথা বলেছেন, সেগুলো রনি অলরেডি পড়ে নিয়েছে, আর্ট ফর আর্টস সেক, আর্ট ফর সোশ্যাল কজ, বোথ আর ইম্পর্টেন্ট। অর্ণব রয় দেখছেন, রত্নদীপ চ্যাটার্জি দেখছেন, প্রণয় রয় দেখছেন। একটা লাস্ট প্রশ্ন করে লাস্ট সেগমেন্টটা যাব রনি, এই প্রশ্নটা হচ্ছে এটা, যে তোমার তোমার গানের যে অ্যারেঞ্জমেন্টস, এইটার মধ্যে যেটা আমি দেখেছি যে ভায়োলিনটা একটা খুব ক্রিটিক্যাল একটা পার্ট প্লে করে তোমার পুরো বিষয়টার মধ্যে, এই এইটা কি তোমার ইন্টু, হোয়াই ডু ইউ হ্যাভ আ ভায়োলিনিস্ট ইন ইওর ব্যান্ড? দেখো, আই ওয়াজ, যখন আমি ওই তোমার যেটা বলছিলাম, 2015-র পর থেকে যখন আমি ঠিক করি আমি গান বাজনা করব, আমি একটা জিনিস খুব শিওর ছিলাম যে আই আই ডিড নট ওয়ান্ট টু বি আনাদার ব্যান্ড যারা ওই ঝ্যাং ঝ্যাং ডিক ডিক ঢুস ঢুস করে। মানে ইভেন ইফ আই, আমি এখনো খুব রিলিজিয়াসলি মেটাল শুনি, কিন্তু রক মিউজিক, আমি ক্লাসিক রক তো আমি আমার ফ্যান, আমি গ্রাঞ্জ, মানে আমি রোজ আমি আই এনশিওর যে আমি 8 ঘন্টা 45 মিনিট গ্রাঞ্জ শুনি, সাউন্ড গার্ডেন, এডি ভেডার, হোয়াট এভার ইট ইজ। তো আমি আমি কিন্তু কাউকে ছোট করছি না, বাট আই ডিড নট ওয়ান্ট যে আমি যে ফর্মটা তৈরি করব সেটা আবার ওই একটা ঝ্যাঁ দিকে 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 দিকে। তো আই ওয়ান্টেড, আই আই ওয়ান্টেড যে আমি একটা একটা এমন সাউন্ড ক্রিয়েট করব উইচ উইল কন্ট্রিবিউট টু দি সিন, মানে একটা নতুন কিছু লোকে শুনবে। এই যেটা তুমি একটু আগে বললে, আজকে কবির সুমন কেন কবির সুমন, কারণ হি ট্রাই টু ডু সামথিং উইচ যেটা ওই সময় কেউ করেননি। সেই জন্য কিন্তু ওনাকে আমি আমরা সবাই এরকম ভাবে মনে রেখেছি। আজকে সলিল একটা নতুন কিছু অ্যাড করেছিল, সুমন নতুন অ্যাড করেছেন, এবং তারপরে অনেক শিল্পী আছেন যারা নতুন অ্যাড করেছেন ছোট ছোট করে হলেও, এইভাবেই তো গানের ধারা বদলায়, তাই তো? আজকে আমি একটা নতুন কিছু চেষ্টা করব, তুমি একটা নতুন কিছু চেষ্টা করবে, এইভাবেই তো গানের ধারা বদলায়, তাই তো? তো সেইটা আমি ডে ওয়ান থেকে খুব পরিষ্কার ছিলাম যে আমি নতুন কিছু চেষ্টা করতে চাই, সেটা ফেল করলে করবো, যার জন্য আমি
খুব খুব কনসিয়াসলি আমি কোনো গিটারিস্ট চাইনি ব্যান্ডে, হুম হুম কারণ গিটার এমন একটা ইনস্ট্রুমেন্ট, যেহেতু আমি নিজেও গিটার বাজাই, তো আমি দেখেছি যখনই আমার সাথে কোনো গিটারিস্ট বসে, আই হ্যাভ দিস ইনকন্ট্রোলেবল ফিলিং অফ গেটিং ক্যারিড অ্যাওয়ে। হুম সে হুম সেই ফিলার্স বাজাবে, সেই একটা প্রিলিউড, একটা ইন্টারলিউড, সেই গদা মানে গতানুগতিক একটা ফরম্যাটে পড়ে যাবে। টু হুম ব্রেক দ্যাট রাইট ফ্রম দি স্পাইন, আমি কোনোদিন কোনো গিটারিস্ট নিইনি আমাদের ব্যান্ডে, ইউ আর দ্য অনলি গিটার এবং প্লেয়ার। আই এম দি অনলি গিটার প্লেয়ার, এবং আমি সোলো বাজাই না। মানে আমাদের হুম হুম এখন অব্দি যে কটা গান রিলিজ করেছে, কোনো গানে কোনো গিটার সোলো, হুম হুম আমি জাস্ট রিদম গিটার বাজাই। আর 2 নম্বর হচ্ছে, বিকজ আমার আমি গানগুলো, তুমি যদি দেখো আমি যে গানগুলো তৈরি করি, হুম হুম দে ইনহেরেন্টলি হ্যাভ আ সুইং টু ইট। হুম হুম দেখবে একদম অ্যাপারেন্টলি সারফেসে না হলেও আন্ডারলাইং একটা সুইং থাকে গানটাতে, বিকজ দ্যাট ইজ হাউ আই রাইট মাই মেলোডিজ। যার জন্য আমার খুব মনে হয়েছে কোন স্ট্রিং ইনস্ট্রুমেন্ট হলে এটাকে খুব ভালো কমপ্লিমেন্ট করতে পারে, মানে যেগুলোতে ধরো আচ্ছা আমি স্ট্যাকাটো যাচ্ছি ভয়েসে, হুম হুম তাহলে ওই বোয়িংটা হুম দ্যাট হুম দ্যাট রিটেইনস দ্য ফ্লেভার অফ দ্য সং, ওটা হুম সাবকনসিয়াসে গিয়ে কোথাও একটা হুম গানটাকে ভ্যালু অ্যাড করতে পারে। দ্যাট ইজ ওয়াই আই ওয়ান্টেড, আমি খুব চেষ্টা করেছিলাম চেলো চেলোটাকেও পার্মানেন্টলি ইনক্লুড করতে। মানে আমরা প্রায় মধ্যিখানে 1-1.5 বছর উই হ্যাড আ চেলো প্লেয়ার, সোমনাথ হুম মাখাল, আমাদের সাথে চেলো বাজাতো লাইভ সেটে। তো আই উইশ উই কুড ক্যারি ইট ফরওয়ার্ড, কারণ লাইভ চেলো এবং লাইভ ভায়োলিন থাকলে না অনেক, তুমি তুমি বুঝতেই পারছো ট্রু কত ট্রু ট্রু খেলা যায় লাইভে। ট্রু ট্রু সুতরাং দ্যাট ওয়াজ হোয়াট আই ওয়ান্টেড টু ডু, সেই জন্য আমি ভায়োলিন ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রতিকা কর্মকার দেখছেন, আমি বলবো যে এই এই সমস্ত জিনিস মিলিয়ে কিন্তু, এবং ডেফিনেটলি তোমার রিদমের প্রতি তোমার একটা যে ঝোঁক যেটা খুব অবভিয়াস, হ্যাঁ, এবং এখন আমি আজকে ইন্টারভিউ সেশনটার পর আমি বুঝলাম যে সেটা কেন এইটা, এবং তোমার ভায়োলিন, এবং ইউ আর ভেরি, আমি বলবো যে তোমার গানের মধ্যে মানে সবকিছু একটা স্ক্যানিং, একটা শব্দের স্ক্যানিং এর মধ্যেও তো একটা রিদমিক ইনফ্লুয়েন্স থাকে। আমার মনে হয় তোমার লেখার মধ্যে কিন্তু অগোচরে কিন্তু হয়তো তোমার যে ড্রামার যে সে কিন্তু কোনোভাবে এফেক্ট করে, বিকজ ইউর ওয়ার্ডস আর ভেরি, আই থিঙ্ক ইউর ওয়ার্ডস আর ভেরি রিদমিক। রিদমিক মানে এরকম না যে ডান্সেবল, মানে আমি বলছি যে ওটা আর্টিকুলেশনটা, রিদমিক আর্টিকুলেশনটা খুব প্রিসাইজ ওটার, মানে কোনো শব্দগুলো কতটা লেন্থের হবে কোন জায়গাকে, এবং স্ট্যাকাটো ব্যবহার করা যেটা তুমি বলছো সেই ধরনের জিনিস, বা কোথায় লেগাটো হবে, কি ধরনের কি জিনিস করবে, এবং তোমার গাওয়া খুব এফেক্ট করে। মানে ইউ আর অ্যাকচুয়ালি ইউ আর সাপ্লাইং অ্যাজ আ সেকেন্ডারি পারকাশনিস্ট হোয়াইল ইউ আর সিঙ্গিং, মানে উইচ ইজ, মানে যেমন মাইকেল যেমন ছিলেন আর কি, মানে হিজ সিঙ্গিং ওয়াজ সো রিদমিক দ্যাট হি ওয়াজ অলমোস্ট লাইক আ রিদম প্লেয়ার ওনার গানগুলোর মধ্যে। বাট সেক্ষেত্রে এক্ষেত্রে অতটা না হলেও, বাট কোথাও না কোথাও কি যেখানে ধরো রিদমিক একটা এনহ্যান্সমেন্টের দরকার পড়ছে বা একটা লুজেনিং এর দরকার পড়ছে, অল অফ দ্যাট ফিড ইজ অ্যাকচুয়ালি অলসো কামিং ফ্রম দ্য ভোকালস অ্যাপার্ট ফ্রম ইয়া অল ইয়া, দ্য এটা আদার এটা কিন্তু ইনস্ট্রুমেন্টস। আমি এটা এটা আমার ওই এটা আমি শিখেছি একজন গুরুদেবের থেকে, সলিল চৌধুরী। হুম এটা আমার ওটা ওনার কাছ থেকে শেখা, যে কিচ্ছু না বাজে খালি গলাতে গাইলেও মনে হবে একটা পার্কাশন পাচ্ছে। রাইট দূরে রাইট নয় বেশি দূরে, সাজানো সাজানো বকুল বনের ধারে, এই হুম দন্দন ঘাটের পাড়ে, এটা হুম অবহেলা সইয়ে সইয়ে কিচ্ছু তোমার মাঝে, তুমি শুনতে পাচ্ছ কিন্তু ক্লিকটা যাচ্ছে ঠিক 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 এগুলো, এগুলোই তো মজা। মানে যে তাই তো, আমি যদি সেই সি মেজারে আবার 4/4-এ গান বানাবো, তাহলে আমি কেন, মানে প্রচুর ভালো ভালো গান হয়ে এসেছে, আমি যদি একটু তাই তো, মজা না করলাম তাহলে আর কেন করছি। তাই তো, তাই তো। এবং এই 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 প্রশ্নটা করে আমরা লাস্ট সেগমেন্টটা চলে যাব, তার আগে আরেকবার বলে নিই। আচ্ছা, বৈশালী পাল হ্যাজ জয়েন্ড, হ্যালো বৈশালী, প্রতিকা কর্মকার দেখছেন, হ্যালো শুভময় দেশরকার, প্রণয় রায়, এরা সকলে দেখছেন। সেবালয়া এই সংস্থার জন্য আজকে ডোনেশনের আমি একটা অপশন এই এটার নিচে রেখেছি, এই লাইভটার নিচে, এবং ডোনেট বলে একটা বোতাম আছে চৌকো, যেটা আপনারা ক্লিক করে যদি মনে করেন যে কেউ ডোনেট করতে চান তাহলে ডেফিনেটলি ডোনেট করতে পারেন। আজকে আর্টিস্ট স্পটলাইট এপিসোড 16-এ অভিষেক চক্রবর্তী আমাদের সাথে এসেছেন, এবং এতক্ষণ আমরা একটা নানান কিছু নিয়ে কথা বললাম, আমার জন্য খুব এনলাইটেনিং একটা এক্সপিরিয়েন্স ছিল এটা, আশা করছি আপনাদের জন্য। এবং লাস্ট সেগমেন্টটা চলে যাচ্ছি যে অভিষেকের ফেভারিট 5টা গান, প্রথম 3টা আমরা আলোচনা করবো যেটা ও ওকে ইন্সপায়ার করেছে এরকম গান, সেই ধরনের গানের মধ্যে প্রথম তুমি বলেছো ওয়ালার পথযাত্রী, যেটা নিয়ে তুমি আগেও কিছু একটা খুব সুন্দর একটা কথা বলেছিলে, বাট এইটা বলে যে এই গানটা তোমাকে কেন ইন্সপায়ার করলো।
আমার ওই কারণেই আমি যখন গানটা শুনি হুম তখন ওই যে বললাম না, দি পারপাস অফ দি সং ইজ যে তুমি যে কারণে, তুমি যে প্রশ্নটা একটু আগে করছিলে, যে কারণে গানটা বানিয়েছো সেটা ফুলফিল হচ্ছে কিনা। তোমার যদি মনে হয় যে তুমি একটা গান বানাতে চাও যে গানটা তৈরি করে সবাই সুইসাইড করবে, যে শুনবে সে সুইসাইড করবে, এবার যদি 10 জন শুনে 8 জন সুইসাইড করে তাহলে ইউর পারপাস ইজ সার্ভ। ঠিক একই রকম ভাবে তুমি যদি মনে হয় যে তুমি একটা গান তৈরি করবে যেটা শুনে সবাই মোটিভেটেড হয়ে, সবার মনে হবে যে আমি রাস্তায় নেবে, দেশের জন্য কিছু করি, হুম সুতরাং যদি 10 জনের মধ্যে 8 জনের যদি সেটা গানটা শুনে সেটা মনে হয় যে না এটা করি, ইউর পারপাস ইজ সার্ভ। হুম 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 আমার ওয়াশিং পাউডার নির্মাতা তো কি সুন্দর সুর হবে এটা বানানোর জন্য গ্র্যামি পাবে বলে তো কেউ সুরটা করেনি, যাতে ওটা রেজিস্টার করে এবং যাতে ওই ওয়াশিং পাউডার নির্মা সুরটা যে যেখানে শুনবে ওটা যেন রিলেট করতে পারে সাবানটার সাথে, হুম সুতরাং ওয়াশিং পাউডার নির্মার পারপাস সল্ভ। হুম হুম ঠিক একই রকম ভাবে আমার মনে হয়েছে যে এই একটা গান যখন আমি যতবার এই গানটা শুনি আলোর পথযাত্রী, তো প্রথম প্রথম যে ফেজটাতে আমার মনে হয় মানে উনি আমাকে এমন একটা জায়গায় নিয়ে চলে যান যেখানে আমার মনে হয় যে কি করলাম, মানে সময় নষ্ট করলাম, তো পুরোটাই সময় নষ্ট করলাম, তো এটা হুম মানে হোয়াট ইজ মাই কন্ট্রিবিউশন টু দিস এন্টায়ার প্ল্যানেট, টু দি এন্টায়ার ইউনিভার্স। হুম উনি হুম এই জায়গাটা ওই ছোট্ট 3 মিনিটের মধ্যে উনি নিয়ে চলে যান, মানে আমি চলে যাই ওখানে, আমি শিওর মানে অনেকেই যান। এবং সেকেন্ড হাফটাতে ও যেটা তোমায় একটু আগে বললাম, একটা গৌতমে ঠেলে দেয়, মানে ইটস লাইক ওই মগজ ধোলাইয়ের মতো বিষয়টা, মানে হি ইজ সো ইন কন্ট্রোল অফ ইউ, দিস সং ইজ সো ইন কন্ট্রোল অফ ইউ, মানে তুমি চাইলেও তুমি অন্য কিছু করতে পারবে না, তুমি করো দেখি। তুমি যখন প্রথম আমি যে ভার্স সেগমেন্টটাতে যাচ্ছি, ও আলোর পথযাত্রী এখানে থেমো না, তুমি এটাকে চেষ্টা করে একটা র্যাপ করো দেখি নীলাঞ্জন, বিকৃত করার জন্য করো, তুমি পারবে না, তুমি তোমার কনসিয়েন্স থেকে তুমি পারবে না। এইটা তো একটা বিরাট অ্যাচিভমেন্ট একটা গানে, তাই তো, তুমি চেষ্টা করে একটা গানকে বিকৃত করতে পারছো না, গানটা তোমার এমন মুভ করছে, ট্রু ট্রু। মানে এটা তো আমার কাছে ফ্যান্টাস্টিক একটা ইমোশন আর কি। সেকেন্ড গান তুমি যেটা বলেছো, টক্সিসিটি, সিস্টেম অফ এ ডাউন, এই ব্যান্ডটার, এবং এই গানটা সকলে শুনেছে। এই এই গানটার মধ্যে একটা সিমিলার জোশ আছে কিন্তু আমি মনে করি, বাট তুমি তোমার জায়গা থেকে বলো যে এই গানটা তোমার কেন পছন্দ। এই গানটা আমার এই জন্য আমার লাইফে একটা ল্যান্ডমার্ক গান, দুটো হুম কারণ। একটা হচ্ছে যে আমি অনেক দিন ধরে আমি তখন একদম শুরু শুরুতে বাজাচ্ছি, তখন আমি হার্ডলি কিছু বাজাতে পারি। আমার কাছে তখন আমার মনে আছে দুটো চ্যালেঞ্জ ছিল, একটা হচ্ছে ডায়ার স্ট্রেইটস এর সালটানস অফ সুইং, মানে হাই হার্টটা খুব খুব আমার মনে হয় তো মানে অনেক খুব আপ টেম্পো ছিল ওইটা, মানে ডান হাতটা আমার মনে আছে গানটা প্রত্যেকবার বাজানোর পরে আমি ঝুলিয়ে রাখতাম। আর দ্বিতীয় হচ্ছে এখানে ড্রাম রোলটা, সুতরাং আমি এইটা 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 যখন আমি সাকসেসফুলি বাজিয়েছিলাম ফর দ্য ফার্স্ট টাইম অন স্টেজ, তখন আমি নিজেকে একটা সার্টিফিকেট দিয়েছিলাম যে না আমি মোটামুটি ড্রামসটা বাজাতে পারি, দিস ইজ নাম্বার 1। আর নাম্বার 2 অন আ অন আ অন আ মোর সিরিয়াস নোট হচ্ছে এই গানটা হয় না, আমরা দেখো সলিল তো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, হুম 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 এবং রবীন্দ্রনাথ আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, রাইট। এবার রবীন্দ্রনাথ আমাদের কাছে না নিঃশ্বাস নেওয়ার মতো, হাওয়ার মতো, জলের মতো হয়ে গেছে, তাই রবীন্দ্রনাথ তো এই গানটা রবীন্দ্রনাথ বানিয়েছেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর বানিয়েছেন তো, তাহলে আমরা কি চেষ্টা করব, রবীন্দ্রনাথ ঠাকুর চেষ্টা করেছেন, আমরা আর কি, মানে চেষ্টা করাটাও দৃশ্যতা। হুম হুম যাদের সলিলও আমার কাছে ওই রকম ছিল ছোটবেলায়, মানে ইয়াং এজে সলিল চৌধুরী বানিয়েছে, হুম ও তো চেষ্টা করেই লাভ নেই, হুম হুম বানিয়েছে, কিন্তু ওরকম একটা টেকো লোক বা এরকম কোঁকড়ানো কোঁকড়ানো একটা লোক, ওরকম একটা দাড়িতে বিউনি করা নীল লাল বেগুনি, তারা এরম ভাবে ছেলে খেলা করছে তালটা নিয়ে, হুম হুম ওইটা যখন দেখলাম তখন নীলাঞ্জন, তখন আমাদের তো ওই আমরা পাইরেসি করতাম সবাই মিলে পেন ড্রাইভে করে, রাইট রাইট রাইট, হার্ড ডিস্কে করে ভিডিও গুলো, খুব লো হুম কোয়ালিটি ভিডিও হুম হুম কতবার যে মানে ইয়ে হতে হতে এসছে আমাদের কাছে, তো যখন দেখলাম এই লোকগুলো এরকম চ্যাংড়ামো করে করছে, তখন বললাম না এইটা তো তাহলে করা যায়, মানে যতটা ইম্পসিবল ভাবছিলাম ততটা তো নয়, ততটা মানে না। সলিলকে দেখে বা রবীন্দ্রনাথকে দেখে যেটা সাহস হয়নি, হুম তো ওনারা তো করবেনই, ওনারা তো মানে ভগবানের জায়গাতে, হুম 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 এদেরকে দেখে মনে হলো এরা তো, এরা যখন করছে তাহলে একটা চেষ্টা করে দেখি। সো দ্যাট ইজ ব্যান আমার তখন থেকেই এই নিজের গান লেখার মধ্যে এই যে তুমি যেটা বলছো না ছন্দকে হুম হুম ইন্টারউইভ করা, মানে হুম কোথাও হুম গানটার সাথে একটা একটা
ইন্টারমিঙ্গলড একটা টেনশন হুম সবসময় হুম চলছে হুম ছন্দটার হুম সাথে, হুম এইটা হুম কিন্তু আমার টক্সিসিটি ওয়াজ অ্যা ভেরি বিগ লেসন। মানে আমি টক্সিসিটি কে রীতিমতো মানে ডিসেক্ট করেছিলাম গানটাকে, হুম 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 জাস্ট টু হুম ফিগার আউট যেটা কিভাবে করছে, ট্রিকটা কোথায়। হুম 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 সেই জন্য টক্সিসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এবং যেমন দারুন, ইটস ওয়ান অফ দোজ ফার্স্ট হেভি সংস দ্যাট আই অ্যাকচুয়ালি হার্ড, মানে যেটা মাথাটাকে একটা অন্য জিনিস জায়গায় করে দিতে পারে। আমার মনে আছে উইথ দ্য কাইন্ড অফ প্রোডাকশন দ্যাট দে হ্যাড ফর এসপেশালি এই গানটা, এবং যেভাবে শুরু হচ্ছে ইজ ইম্পেকেবল। না, অপ্রতিম মুখার্জি এবং অভিক চক্রবর্তী দুজনেই জয়েন করেছেন, হ্যালো বোথ অফ ইউ। আচ্ছা, ফেমাস ব্লু রেনকোট লেনার্ড কোহেনের এই গানটা, এটা ব্যাপারে একটু যদি বলো। এই গানটা আবার আমার কাছে না একটা নতুন দরজা খুলে দিয়েছিল, জানো তো। মানে হুম হুম কি হয়, আমরা যখন গান তৈরি করতে বসি, মানে আমিও যখন আগে বসতাম, দি ফার্স্ট থিং উই ডু ইজ, ধরো আমি যদি গিটারে বানাতে বসি, হুম হুম তাহলে আগে একটা প্রোগ্রেশন বানাই। এবার একটা প্রোগ্রেশন বানানো মানে কি, উই আর প্লেইং আ লট অফ নোটস। হুম হুম মানে ধরো আমি যদি তিনটে, আমি যদি ইয়ের কথা বলি, আমাদের বেসিক, ধরো আমি সি মেজার বাজাচ্ছি, এবার সি মেজার আমি তিনটে নোট বাজাচ্ছি, এবার সেই তিনটে হুম নোটের ওভার টোনস আছে, হারমোনিক্স আছে। হুম তো উই প্লে আ লট অফ থিংস একটা নোট গাইবার জন্য। হুম 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 মানে আমি গলায় একটা নোট লাগাবো, সেটাকে সাপোর্ট করার জন্য আমি কত কিছু বাজাচ্ছি। আমি একটা গোটা হুম কর্ড বাজাচ্ছি, তার হুম পিছনে হুম আবার আমার মনে হচ্ছে একটু প্যাডটা গেলে ভালো হয়। হুম 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 তো দেয়ার দেয়ার ইজ সো মাচ, মানে হুম একটা প্রতিমাকে, মানে একটা ধরো তোমার কাছে তো তুমি একটা লক্ষ্মীর প্রতিমা, সেইটাকে ভালো দেখানোর জন্য আমি চালচিত্রটা এত বড় করে ফেলছি হুম যে হুম আমার চালচিত্রটার দিকে নজরটা যাচ্ছে। এইটা আমি রিয়েলাইজ করলাম কোহেন শোনার পরে, অ্যান্ড দি ফার্স্ট সং অফ কোহেন দ্যাট আই হার্ড ওয়াজ দিস সং। আমি হুম দেখলাম যে মানে উনি গানগুলো যখন বানান না, হি পেইন্টস ইট পেইন্টস ইট লাইক আ ক্যানভাস। আমার যদি মনে হয় এখানে আমার একটা নীল রং দরকার, আমি তবেই ওখানে একটু নীল রং দেবো। আমার যদি ওখানে মনে হয় একটু সবুজ রং দরকার, আমি তবেই ওখানে সবুজ রং দেবো। আমার কাছে প্রচুর রং আছে বিনা পয়সার রং, তাই আমি পুরো ক্যানভাস মাখিয়ে দিলাম। এটা যে ঠিক নয়, মানে আমি ঝাং করে মারলেই যে প্রচুর আওয়াজ হচ্ছে, তার মানে যে আওয়াজটা থাকবে, এটা ঠিক অ্যাপ্রোচ নয়। দিস ইজ হোয়াট আই লার্ন ফ্রম লিওনার্ড কোহেন। আমি যখন এই গানটা শুনতাম ব্যাক দেন, তখন আমি বারবার ভাবছি গানটা এত হন্ট করছে কেন কেন। হুম তখন আমি রিয়েলাইজ করলাম যে এই গানটার মধ্যে তুমি যদি দেখো, শুধু কন্টিনিউয়াস একটা থামে একটা বেস নোট আছে, হুম আর হুম প্লাক আছে সেকেন্ড আর থার্ড স্ট্রিং এ। গোটা গানটা তার কিচ্ছু নেই, মানে ওনার ঠিক যেটুকু মনে হয়েছে ওনার ভোকাল ওই নোটটাকে সাপোর্ট দেওয়ার জন্য, কমপ্লিমেন্ট করার জন্য বা কন্ট্রাস্ট করার জন্য যে নোটটা দরকার, উনি ওই নোটটুকুই লাগিয়েছেন। সত্যি তো আর দরকার নেই, মানে অত আওয়াজের দরকারটা কি যদি তাই আমার তো তাই তো পারপাসটা সলভ হয়ে যায় একটা নোট তাই তো লাগিয়ে। তাই মানে তো আমার যদি মনে হয় যে, এটা যেমন আমাদের এখানে শিলাজিৎ খুব ভালো করেছে, যেখানে মনে হচ্ছে কিছু দরকার নেই, তো শালা দরকার নেই। দরকার হলে আমি শুধু একটা ঘন্টা বাজাবো গোটা গানে, তার সাথে আমি গাইবো। এবং লেনার্ড কোহেন ইজ বিন ডুইং দিস। ওনার এই নতুন যে অ্যালবামটা আমি সেদিনকে শুনছিলাম, আমি ব্লোন অ্যাওয়ে। মানে উনি এমন একটা জায়গায় নিয়ে চলে গেছেন, ইউ ডোন্ট নো ওয়েদার টু কল ইট আ সং অর পোয়েট্রি অর আ রেসাইটেশন। এইটাতে উনি হি ইজ আ মাস্টার এট দিস। রাইট এইটা আবার আমার রাইট কাছে একটা নতুন, টোটাল একটা নতুন ভিশন খুলে দিয়েছিলেন। ডাইমেনশন এক্স্যাক্টলি। এবং হ্যাঁ, এই তিনটাই খুব অদ্ভুত, মানে এই তিনটা অ্যাকচুয়ালি একটা ট্রায়াঙ্গেলের তিনটে পয়েন্ট ধরা যেতে পারে, এমন ভাবে গান ওয়াইজ এদের প্লেসমেন্টটা যে জায়গায় রয়েছে। আচ্ছা, শিলাজিৎ চট্টরাজ, শারণিক দত্ত, জয়ব্রত, সৌমিলি চট্টোপাধ্যায় এন্ড দীপময় মুখার্জি, অল অফ দেম আর ওয়াচিং, হ্যালো এভরিওয়ান। লাস্ট যে দুটো গানের ব্যাপারে কথা বলবো, তার মধ্যে এই দুটোই তোমার গান। প্রথম গানটা তুমি বলছো কান্তিবাবু, আমি এই গানগুলোর সাথে ডিটেলস গুলো একটু বলে দিতে চাই যতটা কিনা পেয়েছি। কান্তিবাবু লিরিক্স, কম্পোজিশন আর গাওয়া, এই তিনটেই তোমার। 27শে জুন 2020, মানে এই আগের মাসে এটা ইউটিউবে রিলিজ হয়েছে। খোল আর পারকাশন বাজিয়েছে দীপ্ত সমাজদার, বেস বাজিয়েছেন সোমনাথ চ্যাটার্জি, ভায়োলিন বাজিয়েছেন প্রকৃতি রয়, প্রোগ্রামিং মিক্সিং এন্ড মাস্টারিং অমিত ঈশান, এবং তিনজন শিশু শিল্পী যারা এই গানটার মধ্যে রয়েছেন। তো তুমি এই আমাকে প্রথম, আমি শুরু করবো হচ্ছে যে গানটার বিশেষ বৈশিষ্ট্য, আমার মনে হয় 22 মাত্রার একটা ইন্ট্রো উইচ লেটার কনভার্টস ইন্টু তোমার ভার্স, এটাই কি হচ্ছে? এবং তারপরে তুমি হ্যাঁ মানে 6-8-এ চলে যাচ্ছ, হ্যাঁ, ওটা ব্রিজে গিয়ে 6-8 এ চলে যাচ্ছে। উইচ কন্টিনিউস ইন্টু দ্য কোরাস। হ্যাঁ হ্যাঁ, করে আবার যখন সেকেন্ড ভার্সে ঢুকছি, রাদার
ইন্টারলিউডে যখন ঢুকছে তখন আবারও ফিরে যাচ্ছে 22-এ। এটা এটা না একটা পারপাস আছে, বিকজ তুমি যদি গানটা দেখো, গানটা দুটো পার্ট আছে। একটা বলছে যে একজন বয়স্ক লোক যার নাম কান্তিবাবু, সে একটা ছুটির দুপুরে মাথা চুলকে নখ কামড়ে একটা ফর্মুলা খোঁজার চেষ্টা করছে, অ্যান্ড হি ইজ নট এবল টু ফাইন্ড দি ফর্মুলা। ভার্সেস নেক্সট যে সেগমেন্টটা, সেটা যেটা বাচ্চারা গাইছে, বলছে ওরা কান্তিবাবুকে বোঝানোর চেষ্টা করছে যে কান্তিবাবু এরকম কোনো ফর্মুলা নেই যেটা দিয়ে তুমি গোটা জীবনকে জাস্টিফাই করতে পারো। সো দেয়ার আর টু ডিস্টিংটিভ, ইটস লাইক আ কনভারসেশন, আ ভার্চুয়াল কনভারসেশন। সুতরাং কান্তিবাবু যে জায়গায় কোনো হিসাব খুঁজে পাচ্ছে না, দ্যাট পার্ট লিরিক্যালি ডিমান্ডেড সামথিং উইচ ইজ কমপ্লিকেটেড, উইচ দি লিসনার উইল অলওয়েজ ট্রাই টু ফাইন্ড আউট, কিন্তু কোনোদিন খুঁজে পাবে। ওই জন্য তালটা আমি এমন ভাবে এখানে তৈরি করেছিলাম যে 22 মাত্রাটা তুমি মানে যে যেহেতু ক্যাজুয়াল লিসনার হুইজ নট আ মিউজিশিয়ান, তার ধরতে একটু চাপ হবে, কারণ খুব আনকনভেনশনাল। ঠিক যেরকম ভাবে কান্তিবাবু ফর্মুলেটা খুঁজে যাচ্ছেন গোটা গান ধরে, কিন্তু ফর্মুলেটা খুঁজে পাচ্ছেন না, তোলপাড় করছেন, আই ওয়ান্টেড টু সাবকনসিয়াসলি ট্রান্সলেট দিস ইমোশন ইন টু দি পার্সন হুজ লিসনিং টু ইট। রাইট, এটা এটা কি হচ্ছে, মানে একটা একটা সেন্স অফ আনকমফর্ট আছে, ডিসকমফর্ট আছে, একটা কনফিউশন আছে, উইচ এক্স্যাক্টলি ট্রান্সলেট টু কান্তিবাবু স্টেট অফ মাইন্ড। ট্রু। আবার যখন বাচ্চারা গাইছে যে পোর্শনটায় বলছে, সেখানে দেখবে লিরিক্যালি বলছে বোকা কান্তিবাবু জানে না কতবু জীবনে নেই গত, তাই নিচে ঘামাঘামি মাথার ছাকুনি তোলপাড়, মানে কান্তিবাবু বুঝতে পারছে না তো জীবনের গত নেই। এবার এইটা তো সরল হতেই হবে, কারণ এটা তো সরল স্বীকারক, তাই তো, মানে কান্তিবাবুর এই জটিল প্রশ্নটার বাচ্চারা সহজ সরল উত্তর দিচ্ছে, ওই জন্য দুটোকে এইভাবে ব্রিজ করা। করেক্ট, এটা খুব ফ্যান্টাস্টিক, মানে খুব উঁচু লেভেলের একটা এক্সপেরিমেন্টেশন আমি বলবো। প্রথমত এই দুটো জিনিসকে এত সুন্দর, এবং 22 মাত্রা এই জিনিসটা যেটা যেভাবে শুরু হচ্ছে, ইট ইজ অলমোস্ট লাইক আ প্রগ রক টাইপের স্টার্ট, হ্যাঁ, উইথ ড্রাম রোলস এন্ড এভরিথিং, সবকিছু হয়ে, বাট যখন তোমার লেখাটা এত সুন্দর, লেখাটা স্ক্যান করা যে অ্যাকচুয়ালি পাঁচের পাঁচের নিয়ে, যেহেতু তুমি ছন্দটাকে ভেঙেছো অনেকগুলো, দে আর ফাইভস, মানে 3 5s and 1 7, দ্যাট ইজ হাউ ইট গোজ। তো আরামসে ওটা কিন্তু মানে পাঁচের ছন্দটা আমরা নিয়ে নিচ্ছি, মানে ওই লাস্টের 2 মাত্রাটা কোথাও গিয়ে হয়ে যাচ্ছে, এবং তো সেই সেই জন্য এটা খুব সরল ভাবে মনে হচ্ছে ফিট হয়ে যাচ্ছে। বাট ইট ইজ বিউটিফুল যে তুমি কিভাবে এটা করেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, দ্বিতীয় গান যেটা হচ্ছে সংগ্রাজ্য, যেটা আমি ইউটিউবে দেখলাম 13ই জুলাই 2017 সালে এটা রিলিজ করেছেন, এবং লিরিক্স কম্পোজিশন আর ভোকাল, এখানেও তুমি তোমার কিন্তু ইউটিউবে এর থেকে বেশি কোনো ইনফরমেশন, হ্যাঁ, ভিডিও বোধহয় জ্ঞানাস্কোপ এইটা এইটা ইনফরমেশন দেওয়া ছিল, কিন্তু আর বাকি কারা কারা পারফর্ম করেছেন, কে মিক্স করেছেন, এইগুলোর কোনো ইনফরমেশন দেওয়া নেই। এটা তো এটা রেকর্ড করা হয়েছিল, হ্যাঁ আমি জাস্ট বলে দিই, এটা রেকর্ড করা হয়েছিল মেইনলি তমালের ওখানে, কিছু পোর্শন আমরা পকাই স্টুডিও কৌনামুইতে রেকর্ড করেছিলাম, কিন্তু মেইনলি ভোকাল টেক দেওয়া, ইনস্ট্রুমেন্ট টেক দেওয়া হয়েছিল তমালের ওখানে। তমাল ডেট, এটা আমার প্রথম গান বাই দ্য ওয়ে, মানে রিলিজ করার প্রথম গান, তো এটা যখন আমি প্রথম করব ঠিক করি, তখন আমি না ভিডিও কি করে বানাতে হয় আমার কোনো আইডিয়া ছিল, না একটা গান কিভাবে রেকর্ড করতে হয় তার কোনো আইডিয়া ছিল। সুতরাং তমাল আর জ্ঞানাদার যদি তখন এগিয়ে না আসতো, আই উডন্ট হ্যাভ থট অ্যাবাউট ডুইং ইট, ওরা আমাকে কনফিডেন্স দিয়েছিল বলেই আই ডিড ইট। So I'll be ever grateful to both of them. সুতরাং আমি জানি না এটা মানে রিলিজ হয়েছিল তমালের, ওটা তুমি হয়তো বুঝতে পারবে না, কারণ ওর প্রোডাকশন সেটআপটার নামও দিয়েছিল নোট টু নোট। আচ্ছা, এখনো বোধহয় ওই নামটা ইউজ করে, তো ওইভাবে দেওয়া আছে, তমালের নামটা আলাদা করে দেওয়া। ও হ্যাঁ, ডেফিনেটলি, ওই জন্য সংগ্রাজ্য সংগ্রাজ্য ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমার আজকের দিনেও মনে হয়, আমি জানি না ইফ আই এম বায়াসড অর নট, যে সংগ্রাজ্য ডিজার্ভ মোর, সংগ্রাজ্য মানে নট ইন টার্ম অফ viewerships, but Songrajjo should have reached more places. আমার একটা চাপা অভিমান আছে মানুষের উপর। এবং তাতে বাকিরা যারা তোমার ওই ভিডিওটার মধ্যে যারা যারা আছেন, তারা সবাই তোমার ব্যান্ড মেম্বার, এবং তারা সবাই কন্ট্রিবিউট করেছেন ওই গানটার মধ্যে। ইয়া ইয়া ইয়া, টোটালি টোটালি। আই থিংক ব্যাক দেন ইউ অলসো হ্যাড দ্য চেলো প্লেয়ার, দ্য চেলিস্ট উইথ ইউ। না, ওই সময় ছিল না, ও পরে জয়েন করেছিল। ওই সময় আমাদের উই ওয়ার ফোর অফ আস, আমি ছিলাম, আমাদের বেসিস ছিল সোমনাথ, কৃতি ছিল অফ কোর্স, এন্ড দীপ্ত পারকাশন বাজাত, উই ওয়ার মেইনলি ফোর অফ আস।
আচ্ছা ওখানে আচ্ছা তুমি সংগ্রাহ্যতে যে চেলোটা দেখো, ওটা দ্যাট ওয়াজ প্লেড বাই তমাল, ওটা VST, দ্যাট ওয়াজ নট আ লাইভ রেকর্ডিং। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে। ইজ দেয়ার আ স্পেসিফিক রিজন ফর নট হ্যাভিং কিবোর্ড প্লেয়ার ইন ইওর ব্যান্ড অ্যাজ ওয়েল, জাস্ট লাইক ইউ নেভার হ্যাড আ গিটার? ওইটারও ওই খুব, ইট ওয়াজ আ ভেরি কনসিয়াস ডিসিশন। কিবোর্ড এমন একটা জিনিস না, ইটস 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 ভেরি ভার্সেটাইল, হুম হুম এবং এটা যেমন ওটার অ্যাডভান্টেজ, সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ আই থিংক উইথ আ কিবোর্ড, উইথ হ্যাভিং আ কিবোর্ড ইজ ইটস নট আ ডিসঅ্যাডভান্টেজ, হুম হুম কিন্তু আমার মনে হয় যে এটা আমার হাতে এলে আই আই ক্যান আই হ্যাভ দি পোটেনশিয়াল টু টার্ন ইট ইন্টু অ্যান ডিসঅ্যাডভান্টেজ। হুম সেটা হচ্ছে ইটস ইটস আ ভেরি গুড ফিলার, মানে হুম হুম যেই যাই তোমার যেটা তুমি পারছো না উইথ ইউর অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্টস, ইউ ক্যান অলওয়েজ ট্রাই টু রিপ্লেস দ্যাট উইথ আ কিবোর্ড। হুম আজকে যে কিবোর্ডটা থাকবে মনে হয় যে হ্যাঁ এখানে একটুখানি প্যাড যাক, হুম প্যাড জিনিসটা আমি একদম পছন্দ করি না টু বি টু বিগিন উইথ, হুম খুব দরকার না পড়লে না প্যাড হুম ইউজ করা, যে কোনো রকম ওয়ার্ম প্যাড সফট প্যাড, আমি আই আই হেট ইট। হুম তো আমার খালি মনে হয় কি একটা কিবোর্ড প্লেয়ার থাকলে না খালি মনে হবে এখানটা একটু এটা বাজাই, ওখানে একটু হুম ওটা বাজাই, আর আমাদের একটা আরো খুব খারাপ এক্সপিরিয়েন্স ছিল উইথ আ পার্টিকুলার কিবোর্ড প্লেয়ার, যে এসে সে আগে স্ট্রিংস প্যাচটা অন করে দিত, এটা আমি অনেক মানে আমার ফার্স্ট ফার্স্ট ফেজের কথা বলছি, হুম হুম এবং সে গোটা গানটাতে চ্যাঁ চ্যাঁ করে, আর হি ইউজ টু হ্যাভ আ সাইলেন্ট ফাইট উইথ দি গিটার প্লেয়ার কে কার হুম লেভেলটা বাড়াবে। ও তো গড, এ যত বাড়াতো ও পেডাল থেকে ততটা বাড়াতো, নিয়ে একটা পয়েন্টে গিয়ে আমরা কেউ কিছু শুনতে পেতাম না। সো আই হ্যাড দিস ফোবিয়া যে আবার সেইটা না হয়। হুম হুম তারপরে তারপরেও উই হ্যাড ডিসাইডেড যে যদি কোনো স্পেশাল শোতে দরকার পড়ে তখন উইল টেক ইট। প্রেম আমাদের সাথে বাজিয়েও ছিল, খুব ভালো হুম বাজিয়েছিল, হুম আমরা যখন হুম কিবোর্ড ইউজ করেছিলাম আমরা ইদার ওটাকে পিয়ানো হিসেবে ইউজ করতাম, মানে প্লেয়িং স্টাইলটাও অ্যাজ এ পিয়ানো ভাবে আমরা ইউজ করতাম, আদারওয়াইজ উই ইউজ টু রিপ্লেস দ্য চেলো অ্যান্ড নাথিং এলস। আচ্ছা 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 বুঝতে পেরেছি। স্যামুয়েল অর্কুশ সিং, মৃতাঙ্ক রায়, রাতুল, প্রশান্ত রায়চৌধুরী, হ্যালো ফর জয়নিং আস। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। শেষ প্রশ্নটা আমি আমার তরফ থেকে করবো, খাতা আমি গুটিয়ে দিয়েছি। সেটা হচ্ছে বিরতি নিয়ে আমার যে প্রশ্ন রয়েছে, এবং বিরতির মধ্যে আমি কেন আমি প্রশ্নটা করছি যে দেয়ার ওভার দেয়ার তুমি এখানে প্রচুর দেয়ার ইজ এ ম্যাসিভ ইউজেজ অফ অর্কেস্ট্রেশন। হুম, এইটা কি তোমার ফিল্ম সং বলে তুমি ওই চেঞ্জটা ওটার মধ্যে করার চেষ্টা করলে টু গিভ ইট দ্যাট কাইন্ড অফ স্কেপ, নাকি তুমি ওটা ওটা তোমার ন্যাচারালি মানে ওই ওই গানটা তুমি ফিল্মের জন্য না করে তোমার নিজের জন্য করলো, তাহলে তুমি সেই ব্যবস্থাটাই করতে ওখানে অর্কেস্ট্রেশনের আমি ব্যবস্থাটা? যদি আমি যদি নিজের জন্য করতাম আই উড হ্যাভ ডান দি সেম থিং, কারণ হুম হুম ওই গানটার আমার, আচ্ছা প্রথমেই বিফোর আই সে এনিথিং আমি বলে রাখি, তুমি আমাকে বেশ কিছু জায়গায় খুব অপদস্থ করেছো, তুমি এত উচ্ছ্বাসিত প্রশংসা করো এই গানটার, মানে হোয়ার এজ আমি কিন্তু অন দি কন্ট্রারি, তুমি যে স্টোরিটা বলো মেবি ইউ আর মোর ফ্রিকোয়েন্ট অন দিস, সেই জন্য তুমি বারবার আমারটা বলতে পারো, আমি সুযোগ পেয়েছি আজকে আমি বলবো। আমার 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 বোন, আমার ওয়াইফ, মাই মাই এন্টায়ার ফ্যামিলি, দে আর আ ফ্যান অফ ইউর সং, এবং আমরা কিন্তু তোমার গানটা বারবার উজ্জয়িনী গিয়েছো, যেমন ফ্যান্টাস্টিক। তো তোমার যেমন আমাদের আমার গানটা বিরতি নিয়ে একটা ফিলিং আছে না, আমাদের আমাদেরও কিন্তু মুখোশ নিয়ে এরকম বিষয় আছে, মানে রাদার আমার বোন কিন্তু মুখোশ বেশি শোনে দেন বিরতি, বিরতি অত শোনে না। আচ্ছা তো ইওর দ্যাট সং ওয়াজ অ্যামেজিং, আমার মনে হয় মানে ইট ওয়াজ ভেরি নাইস টু হ্যাভ টু গুড সংস ইন ইয়া ওয়ান পার্টিকুলার ফিল্ম, দুটো গান ছিল, দুটোই হুম আমারটা ভালো এন্ড ইওর ওয়াজ ফ্যান্টাস্টিক। তো যাই হোক, তো যখন আমাকে অর্ঘ প্রথম বলল দ্যাট হি হুম ওয়ান্টেড আ সং, হুম ঠিক আছে কিন্তু আমাকে আগে একটু মানে আমাকে দেখতে হবে, এন্ড হি টোল্ড মি যে দেখ, আমার আমি জিজ্ঞেস করলাম যে তোর কি কোনো পার্টিকুলার মুড এর জন্য চাইছিস, মানে হুম ডু ইউ হ্যাভ আ পার্টিকুলার রিকোয়ারমেন্ট যে আমি had to compliment the mood of the film, হুম এবং নয় শুরুর দিকে কোথাও বসবে নয় এন্ডে কোথাও বসবে। আই সেড যে ঠিক আছে, তারপরে লেটার অন আমাকে কদিন পরে বললো যে মুখোশ উইল বি দি ফার্স্ট, মানে ওটা সিনেমাতে আগে অ্যাপিয়ার করবে, তো তুই শেষের জন্য লিখ, এন্ড টাইটেল এর জন্য। তখন আমি হুম দেখ এন্ড টাইটেল শুড বি সামথিং যেটা, ওটা খুব রিস্কি, মানে একটা ক্লাইম্যাক্স এর মতো, মানে রাদার ক্লাইম্যাক্স এর পরে, মানে যদি এন্টার মুডটা
গোটা ফিল্মটার মুডকে রিফ্লেক্ট না করে, তাহলে হতে পারে গোটা সিনেমার যে মজাটা মানে অডিয়েন্স মুখে একটা তেতো স্বাদ নিয়ে বেরোবে জাস্ট বিকজ দিস সং ওয়েন্ট রং। তো আমি তখন ওকে বললাম যে দেখ আই হ্যাভ টু ওয়াচ দ্য ফিল্ম, তাহলে যদি এত ক্রিটিক্যাল হয়। তখন ওদের এডিট চলছিল যোধপুর পার্কে, আই ওয়েন্ট দেয়ার কি আমি গোটা সিনেমাটা দেখি মানে যখন এডিটের মধ্যে। তো দেখে আমি ওই অনির্বাণ ওই সময়, তুমি আই থিঙ্ক ইউল অলসো রিমেম্বার, অনির্বাণ খুব সুন্দর লাস্ট ক্লাইম্যাক্সটাকে ক্যারি অফ করেছিল। তো তখন আই কেম ব্যাক উইথ ইট যে আমাকে ওই যে একটা সাসপেন্সটা ওইটা আমাকে ধরে রাখতে হবে, এবং লাইক দ্য ফিল্ম অলসো বিল্ডস আপ, আমাকে ওইভাবে আই ট্রাই টু বিল্ড দি সং আপ। ওই জন্য তুমি যখন দেখবে গানটা যখন শুরু হচ্ছে, একদম শুরুর দিকে কিচ্ছু নেই, শুধু চেলো প্লাক করা আছে, চেলো প্লাক করা আছে স্ট্যাকেটোতে, আর লেগাটোতে তোমার ভায়োলিন ভায়োলিন স্ট্রিংস প্লাক করা আছে। বাট অ্যাজ দ্য সং তুমি দেখবে আই থিঙ্ক প্রথম প্রথম কোরাস থেকে গানটা রাইজ করে, সোয়েল করে ডাইনামিক্যালি করে, কিন্তু ফার্স্ট ভার্সের পরে পড়ে যায় আবার। ইট ওয়াজ জাস্ট টু ক্রিয়েট দ্যাট ইউ নো সাসপেন্স যে কি হবে না হবে। ওরে ইন দি এন্ড যেহেতু গান মানে সিনেমাটার ইমোশনালি সোয়েল করে লাস্টের দিকে, মানে দেখা যায় যে যে ছেলেটাকে আমরা ভিলেন ভাবছিলাম হি গেটস টু জাস্টিফাই এন্ড দি অডিয়েন্স স্টার্টস টু রিলেট টু হিম, যে আহারে মানে ছেলেটা তো বেচারা এটা ভেবে করেছে। তো দেয়ার ইজ অ্যান ইমোশনাল আউটবার্স শেষে গিয়ে। তো ওই জন্য আই ট্রাইড লাস্টে গিয়ে গানটাকে সোয়েল করাতে, ওই জন্য ওইখানে একটা অর্কেস্ট্রাল সোয়েলিং না হলে হতো না। মানে আমার তো মনে হয় ওই সোয়েলিংটা ইদার একটা মানে ডিস্টরশন গিটার দিয়ে আনা যেত, একটা ইমোশনাল আউটবার্স্ট, বা একটা সিম্ফনি দরকার ছিল। So we resorted to symphony. ওই জন্য দেখবে গানটা লাস্টে গিয়ে একটা সোয়েল আছে। ট্রু 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 এবং খুব ভালোভাবে এই সিনেমাটাকে জাস্টিফাই করেছে। আই থিংক ইট ইজ দ্য সং ইজ ওয়ান অফ দ্য ভেরি ফিউ চেরিশেবল মোমেন্টস ইন দ্যাট হোল ফিল্ম, বাট আই 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 রিয়েলি এনজয়ড দ্য সং ম্যান। মানে ইনফ্যাক্ট দ্য আমি আমার মনে আছে যে প্রিমিয়ারে গেছিলাম, আমার ওটা প্রথম কোন সিনেমা কমার্শিয়াল করা গান। It was a very nice feeling. ওই অত বড় 5.1 এ গানটা চলছে, নিজের গলাটা ওরম ইয়েতে শুনছি, it was a very good feeling. And that was certainly the biggest takeaway that I had from the hall. Yeah. বাট হ্যাঁ, আজকের জন্য যেটা হচ্ছে যে আজকে আমার মনে হয় আমরা এখানেই শেষ করি, এবং দুর্দান্ত একটা আলোচনা হলো, কথা হলো, যাই হলো, আমি অনেক কিছু জানতে পারলাম, শিখলাম। আমার মনে হয় যারা ছিলেন তারাও অনেক কিছু শিখলেন। থ্যাংক ইউ অভিষেক, রনি, সমস্ত থ্যাংক ইউ নীলাঞ্জন। আমি আমি তোমাকে যেটা বলছিলাম, আমি তোমার এটার মানে রেগুলার দর্শক হয়ে গেছি। আমি একান্তই বাড়ির বাইরে থাকলাম কাজে, otherwise I have become a fan of your show, so this is a fanboy moment for me. It's like I'm invited to my to my favorite show. এবং আমি সত্যি কথা বলছি, আমি তো I've seen a lot of chat shows, কিন্তু the way you carry it off, আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে this is a very good platform for musicians to come and discuss music. আমিও তোমাদের গুলো শুনি, আমি কত শিখি মানে প্রত্যেকে যারাই আসে। সো দিস ইজ আ লাভলি থিং, প্লিজ প্লিজ গো অ্যাহেড উইথ দিস। ইয়া ইয়া, আই এম থিংকিং টু, আই এম অলসো হোপিং, কারণ আমিও শিখছি, মানে যত লোকে আসছেন তাদের সমস্ত জিনিসগুলো নিয়ে। ইনফ্যাক্ট আমি বুঝতে পারছি যাদেরকে আমি মনে করতাম যে আমি খুব ভালো চিনি, তাদের ব্যাপারে আমি অর্ধেক জিনিস জানতাম না। হ্যাঁ, তো তো সেইগুলো সব জানতে পারছি, এবং লোক আমার মনে হয় সবাই ব্যাপারটা এনজয় করছে। ইনফ্যাক্ট দ্য হোল মোটিভ ফর মি টু ডু দিস ইজ দিস, যে যাতে একটা পিওর আমরা একটা মিউজিক্যাল আলোচনা করতে পারি। বিকজ ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই মানে ইন্টারভিউজ এইগুলো আমরা যখন, কারণ দূরদর্শন যে ইন্টারভিউ গুলো আমরা চালিয়ে মাঝে মাঝে দেখি, যেখানে বোধহয় লাস্ট এই ধরনের কোন ইন্টারভিউ যেগুলো খুব সাবস্টেন্সিয়াল, আমি বলবো যে মানবেন্দ্র মুখার্জির ইন্টারভিউ হচ্ছে কিংবা হেমন্ত মুখোপাধ্যায়ের ইন্টারভিউ হচ্ছে, যেগুলো খুব মিউজিক্যাল ইন্টারভিউ ছিল, তারপর থেকে ফর সাম রিজন সবচেয়ে বড় কথা যারা ইন্টারভিউর হয় আমার মনে হয় ইন মোস্ট অফ দ্য কেসেস তারা মিউজিকের ব্যাপারে কিছু জানেই না, তো দে আর আস্কিং অল র্যান্ডম কোয়েশ্চেন্স
হ্যাঁ, যেটা তোমাকে করবে সেটা একটা ফিল্ম অ্যাক্টর কেও তাই করবে, একটা মানে শেফ কে গিয়েও সেই প্রশ্নই করবেন, দেন ইউ আর আমি অনলি তোমাকে এক্সপেক্টেড। একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করি। আমি একটা টেলিভিশন শোতে গেছিলাম, একটা হুম হুম টেলিভিশন একটা চ্যাট শো মতো, যেখানে গান করছিলাম এবং দেওয়ার কলস তারপরে কামিং আপ। হুম 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 যে যিনি সঞ্চালক ছিলেন ওটা শোটাতে, তখন না ওয়ার্ল্ড কাপ চলছিল, বুঝলে? আচ্ছা আচ্ছা হি কেপ্ট অন আস্কিং মি কোয়েশ্চেন অ্যাবাউট দি ওয়ার্ল্ড কাপ, কে জিতবে। আই ডোন্ট গিভ আ ড্যাম অ্যাবাউট ফুটবল, আমি জীবনে দেখি না ফুটবল হুম খেলা। হুম যখন ব্রেকটা হলো, ইট ওয়াজ আ লাইভ টেলিকাস্ট, হুম 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 যখন ব্রেকটা হলো হুম আই টোল্ড হিম যে তুমি আমার জিজ্ঞেস করছো, আমি তখন থেকে গোঁজা দিয়ে চালিয়ে যাচ্ছি, কিন্তু আমি বেশিক্ষণ গোঁজা দিয়ে চালাতে পারবো না, বিকজ দিস ইজ নট মাই সাবজেক্ট। হুম আমি প্রথম কথা ওই কারণে এখানে আসিনি, হুম ফুটবলটা হুম তুমি ফুটবল বিশেষজ্ঞ আনতে পারো, তাই তো। আর দ্বিতীয়ত আমি সাবজেক্টটা বুঝি না। হুম হুম সো মানে দিস ইজ ভেরি ইরিটেটিং, এবং সেই জন্য আমি তোমারটা আমার শুনতে ভালো লাগে। মানে খুব হাতে গোনা শো হয় যেটা তুমি, মানে মোস্ট অফ দ্য শোজ আর পুট অফ বাই দি হোস্ট। হুম 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 সুতরাং প্লিজ প্লিজ মানে গো অন ডুইং দিস, মানে আমি নিজেও রেগুলার ভিউয়ার এন্ড আইল রিমেইন। থ্যাংক ইউ রানী, থ্যাংক ইউ সো মাচ। এবং লাস্ট একজন জিজ্ঞেস করছেন, আমি এই প্রশ্নটা করে শেষ করি, এটা এটা খুব আমার সাথে ম্যাচ করে গেছে। রনি থেকে অভিষেক চক্রবর্তী হওয়ার কারণটা কি? রনি থেকে অভিষেক চক্রবর্তী হয়নি তো, মানুষটা তো একই রকম আছি, একই মানুষ, শুধু নামটা পাল্টেছি এই কারণে, কারণ রনি নামটা তো আমার ডাক নাম। এবার এটা খুব ওই ছোটবেলা থেকে যা হয় পাড়ার বন্ধু বান্ধব, এবার যেহেতু গান বাজনা করতাম ওই নামটাই না আমার থেকে গেছে। মানে আমার আনফর্চুনেটলি আমার কলেজেও আমাকে আমার ভালো নাম কেউ জানতো না, মানে আমার ডিন থেকে আরম্ভ করে আমার এইচওডি কেউ জানতো না যে এই রনি এন্টিটিটাই অভিষেক চক্রবর্তী, সবাই আমাকে রনি হিসেবেই চিনত। হুম হুম আর আমার ক্লাসের অ্যাটেন্ডেন্স খুব হরিবল ছিল, যার জন্য অভিষেক চক্রবর্তী নামটা কোনোদিন রেজিস্টারই হয়নি কোথাও। কিন্তু এবার যেটা সমস্যা হচ্ছে, অনেক রকম হচ্ছে, এক নম্বর হচ্ছে এখানে একটা কনফিউশন হচ্ছে যে যখন আমি কাউকে ফর্মাল কোনো পরিচয় দিচ্ছি, তারা আমাকে অভিষেক বলে ডাকছে, তো বলছি রনিটা কে, আচ্ছা না এই রনিটাই হচ্ছে এই অভিষেক। হুম হুম এবার এই কনফ্লিক্টটা এমন একটা জায়গায় গেল দ্যাট আই হ্যাড টু টেক আ স্টান্স যে আমি যে কোনো একটা নাম নিয়ে চলবো, হুম হুম মানে আমি নয় নিজেকে নয় রনি নামে সব জায়গায় পরিচয় দেবো। ইন দ্যাট কেস আমি ফর্মালি আমি যদি কাউকে ভিজিটিং কার্ড দিই আমি রনি বলেই দেবো, হুম হুম আর না হলে আমার অভিষেক চক্রবর্তী উইচ ইজ এ মোর ফর্মাল নেম সেটাকে অ্যাডাপ্ট করতে হবে, মানে সেটাকে নিজের করে কাছে টেনে নিতে হুম হবে। হুম এবার রনি দিয়ে যেটা সমস্যা হতো সেটা হচ্ছে আমি যেমন আমি বহু জায়গায় যারা ধরো চেনে না আমাকে, যারা আমার হুম আগে হুম থেকে চেনে তাদের কথা আমি বলছি, ধরো নতুন কেউ তাদেরকে যখন বলা হচ্ছে যে গান গাইতে আসছে রনি, আমি যেমন সিঙ্গাপুর 24/7 বলে একটা সিঙ্গাপুরের এফএম স্টেশনের সাথে শো করলাম, আমাকে ওখানকার যে আরজে উনি অফ দি লাইন বলছে, আরে আমি তো ভাবলাম রনি নাম শুনে বেশ একটা চুল ফুল স্পাইক করা একটা ডিজে গোছের একটা কেউ আসবে এসে র্যাপ ট্যাপ করবে। আর আমি না দ্যাট ওয়াজ এন আই ওপেনার, আমি যে না না বলছে তুমি এত ভারী ভারী গান করো। এবার ও না শোটা ওপেন করেছিল ওরম একটা মুডে হুম হুম যে রনি বলে, এবার আমি যখন এসে না সেই আবার সংগ্রাজ্য ফংগ্রাজ্য গাইতে শুরু করেছি, শি ওয়েন্ট টু আ ডিফারেন্ট স্কেপ অল টুগেদার। তো আই রিয়েলাইজ তখন আমাকে পরে বলছে যে আমি না ভাবলাম এরকমই হবে, বাট ইট ওয়াজ সো পিসফুল, ইট ওয়াজ সো নাইস। তখন আমি রিয়েলাইজ করলাম যে রনি ইজ মেবি নতুন যারা তাদের কাছে রনি ইজ আ মিস ইন্টারপ্রিটেশন অফ হোয়াট আই ডু। তো আমি যদি ডিজে হতাম তাহলে আমি হয়তো রনি নামটা রাখতাম, বা আমি যদি র্যাপ ট্যাপ করতাম ইপিআর এর মতো যদি করতাম তাহলে হয়তো রাখতাম, বাট আমি যে ফর্মটা করি না মানে ওই ফর্মটা রনি আই কুডন্ট চলছে ক্যারি না। ইট এনিমোর। ঠিক আছে তাহলে, ঠিক আছে অভিষেক, আজকে তাহলে লেটস কল ইট এ নাইট, এবং রাইট, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি টুনাইট। আমি আজকে অনেক কিছু শিখলাম, এবং আশা করছি যে যখন এই লকডাউন উঠে যাবে আমরা একবার ডেফিনেটলি দেখা করব, আরো আমরা কিছু কফি টফি খাবো, আলোচনা করব, অ্যান্ড ফর শিওর ফর শিওর, ফর শিওর। টাইগার ক্যাফেতে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ব্রো, গুড নাইট। রাইট, গুড নাইট।